সেকেন্ড সেশনে চলে আসছি। আমরা সেকেন্ড সেশনে তোমাদের আলোচনা করব, পূর্বে বলেছিলাম নগদ প্রবাহ বিবরণী। তোমাদের যে সমস্ত বন্ধুরা এখন আমাদের লাইভ ক্লাসে যোগ দেয়নি তাদেরকে ঝটপট বলে দাও, আমরা এখন আমাদের আজকের সেকেন্ড ক্লাস, যেটা আমরা সেকেন্ড পেপারের অধ্যায় 3 নগদ প্রবাহ বিবরণ নিয়ে আলোচনা করব। তোমরা সবাই আজকের ক্লাসটায় উপস্থিত থাকবে এবং এই অধ্যায়টা থেকে প্রতি বছর ইন্টারমিডিয়েটে বোর্ড পরীক্ষার কোশ্চেন আসে, এজন্য এই অধ্যায়টা তোমাদের খুব ভালোভাবে জানা দরকার। এই অধ্যায়টা যদি একটু জানা যায় তাহলে এই অধ্যায় থেকে কিন্তু অ্যান্সার করাটা অনেক কম সময়ের মধ্যে অ্যান্সার করা সম্ভব হয়। এই জন্য আমি তোমাদেরকে বলছি, তোমরা যারা লাইভ ক্লাস শুনছ দেখছ এবং তোমাদের বন্ধুদেরকে যাতে এটা দেখার সুযোগ করে দিতে পারো, এই জন্য তাদেরকে খুব ঝটপট করে জানিয়ে দাও। আমরা শুরু করবো আজকে আমাদের সেকেন্ড সেশনের ক্লাস, যেটা নিয়ে আমরা আবার বলছি আলোচনা করব নগদ প্রবাহ বিবরণী। তো আমরা আজকের আলোচনা হবে আমাদের নগদ প্রবাহ বিবরণী অধ্যায় 3 হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র। নগদ প্রবাহ বিবরণী আলোচনা করার শুরুতেই নগদ প্রবাহ জিনিসটা কি এটা যদি আমরা বুঝতে পারি তাহলে নগদ প্রবাহ বিবরণী আলোচনা করতে আমাদের সুবিধা হবে। এই জন্য আমরা শুরুতে আলোচনা করব নগদ প্রবাহটা কাকে বলে। মনে রাখবো, নগদ প্রবাহ হচ্ছে যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানের নগদ অর্থের আগমন এবং নির্গমন। আমি আবার বলছি, কোনো একটি ব্যবসা প্রতিষ্ঠানের নগদ অর্থের আগমন এবং নির্গমনকে একসাথে বলে নগদ প্রবাহ। মানে অনেকটা জোয়ার বাটার মতো, পানিতে আমরা কি করি ফ্লো মানি, তো তোমরা বোঝো ফ্লো মানি হচ্ছে জোয়ার বাটা বোঝায়, যে আমার নগদ আসলো আবার নগদ বিভিন্ন খাতে চলে গেল, এগুলোকে আমরা নগদ প্রবাহ বলবো। তোমরা বড় একটু দেখতে পাচ্ছ, নগদ প্রবাহ বলতে নগদ অর্থের আগমন ও নগদ অর্থের নির্গমনকে বোঝায়। একটি নির্দিষ্ট সময়ে প্রতিষ্ঠানের কোন কোন উৎস হতে নগদের আগমন হয়েছে এবং কোন কোন খাতে নগদের নির্গমন হয়েছে, এগুলো আমরা নগদ প্রবাহ থেকে জানতে পারি। তাহলে আমরা নগদ প্রবাহ বলতে নগদের আগমন এবং নগদের নির্গমন দুইটাকেই বুঝবো, শুধু আগমন না, শুধু নির্গমন না। নগদ প্রবাহ বলতে নগদের আগমনকে বুঝবো, নগদের নির্গমনকে বুঝবো। এই জন্য তো কেউ কেউ নগদ প্রবাহকে আবার দুই ভাগে ভাগ করে, একটা হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ আর একটা নগদের বহিঃপ্রবাহ, ইংলিশে বলে ক্যাশের ইনফ্লো এবং ক্যাশ আউটফ্লো। তাহলে নগদ প্রবাহ বলতে নগদের আগমন নির্গমন আমরা দুইটাকেই বুঝবো, কেমন? এরপর আমরা আলোচনা করব যে নগদ প্রবাহের শ্রেণী বিভাগ নিয়ে। এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের এমসিকিউর জন্য প্লাস সিকিউর কোশ্চেনের জন্য, খুব ভালো করে শুনবা। যে IS-7 এমসিকিউর তো প্রায় আসে, IS-7 অনুসারে নগদ প্রবাহ বিবরণীর নগদ অর্থের আগমন এবং নগদ অর্থের যে নির্গমন হয় এটা তিনটি প্রধান কার্যক্রম থেকে হতে পারে বলে বলা হয়েছে। যে IS-7 অনুযায়ী নগদ প্রবাহকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে পরিচালন সংক্রান্ত কার্যক্রম, যেরকম আমরা অপারেটিং অ্যাক্টিভিটিস বলি। দুই নম্বর হচ্ছে বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম বা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তিন নম্বর হচ্ছে অর্থায়ন সংক্রান্ত কার্যক্রম বা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। তাহলে IS-7 অনুযায়ী নগদ প্রবাহ কয়টি কার্যক্রম থেকে হতে পারে? তিনটি কার্যক্রম থেকে। এক, পরিচালন কার্যক্রম; দুই, বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম; তিন, অর্থায়ন সংক্রান্ত কার্যক্রম। আমরা এখন এই প্রত্যেকটা কার্যক্রম সম্পর্কে আলাদা আলাদাভাবে আলোচনা করব। শুরুতে আমরা আলোচনা করব পরিচালন সংক্রান্ত কার্যক্রম। পরিচালন সংক্রান্ত কার্যক্রম বলতে বোঝায় যে কোনো একটি ব্যবসা প্রতিষ্ঠানের নিট মুনাফাকে প্রভাবিত করে অথবা আয় ও ব্যয়কে প্রভাবিত করে এমন কার্যক্রমকে আমরা বলবো পরিচালন কার্যক্রম। মানে যেগুলো ব্যবসার পরিচালনা করতে যে আয় ব্যয় প্রবাহগুলো হয়, এক্ষেত্রে মনে রাখবা নিট মুনাফাকে প্রভাবিত করে এমন কার্যক্রমকে আমরা বলবো পরিচালন সংক্রান্ত কার্যক্রম, অথবা আয় ও ব্যয়কে প্রভাবিত করে এমন কার্যক্রমকে আমরা বলবো পরিচালন কার্যক্রম। এই পরিচালন কার্যক্রমের মধ্যে আমরা বিষয়টাকে যদি আরও ব্যাপকভাবে বলি, তিনটা বিষয় বলতে পারি। একটা হচ্ছে আয় ব্যয় মুনাফা ক্ষতি সৃষ্টি করে এমন কার্যক্রম, নিট মুনাফাকে প্রভাবিত করে এমন কার্যক্রম, চলতি সম্পদ চলতি দায়কে প্রভাবিত করে এমন কার্যক্রম। তোমাদের অনেকের জানতে ইচ্ছে করে যে আয় ও ব্যয়কে প্রভাবিত করে বা নিট মুনাফাকে প্রভাবিত করে এমন কার্যক্রমগুলোই পরিচালন কার্যক্রম, তো ঠিক আছে, বাট চলতি সম্পদ চলতি দায়কে প্রভাবিত করে এগুলো কেন পরিচালন কার্যক্রম হয়? একটা উদাহরণ দিলে তোমরা বুঝবা কেন চলতি সম্পদ চলতি দায়গুলো পরিচালন কার্যক্রমের অন্তর্ভুক্ত হয়। ছেলে মানে খেয়াল করবা যে প্রায় সকল ধরনের চলতি সম্পদ এবং চলতি দায়গুলো কোনো না কোনো আয় বা ব্যয়ের ফলে সৃষ্টি হয়। একটু খেয়াল করো, ধরো আমি ধারে পণ্য বিক্রয় করলাম, তাহলে বিক্রয় একটা আয়, ধারে বিক্রয়ের ফলে আমার কী সৃষ্টি হলো? প্রাপ্য হিসাব বা দেনাদার। তাহলে দেনাদারটা সৃষ্টি হলে কার ফলে? ধারে বিক্রয়ের ফলে। বিক্রয়ের একটা ফলাফল হচ্ছে প্রাপ্য হিসাব। আমি যদি কোনোদিন ধারে বিক্রয় না করতাম আমার প্রাপ্য হিসাব সৃষ্টি হতো না।
তাহলে প্রাপ্য হিসাব একটা সম্পদ, চলতি সম্পদ, এটা কার ফলাফল? একটা আয়ের ফলাফল। তাহলে এটাও আমরা পরিচালন কার্যক্রমের মধ্যে করবো, কেমন? একইভাবে যদি আমরা বলি যে ধারে ক্রয় করলে আমাদের প্রদেয় হিসাব বা পাওনাদার সৃষ্টি হয়, তাহলে ধারে ক্রয় তো একটা ব্যয়, ক্রয় একটা ব্যয়, তাহলে এই ব্যয়ের একটা ফলাফল হচ্ছে আমাদের পাওনাদার বা প্রদেয় হিসাব। এই জন্য সকল প্রকার চলতি সম্পদ চলতি দায়কে প্রভাবিত করে এমন সকল কার্যক্রমকে আমরা পরিচালন কার্যক্রমের মধ্যে ফেলবো, কেমন? দুই নম্বর হচ্ছে বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম। বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম সহজে মনে রাখা যায় এভাবে যে ব্যবসার দীর্ঘমেয়াদী সম্পদকে প্রভাবিত করে এমন সকল কার্যক্রমকে আমরা বিনিয়োগ কার্যক্রমকে বলবো। দীর্ঘমেয়াদী সম্পদ বলতে দুইটা জিনিস মনে রাখবা, এক নম্বর হচ্ছে স্থায়ী সম্পদ, আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। তাহলে দীর্ঘমেয়াদী সম্পদ, দ্যাট ইজ স্থায়ী সম্পদ ও দীর্ঘমেয়াদী বিনিয়োগকে প্রভাবিত করে এমন সকল কার্যক্রমকে আমরা বিনিয়োগ কার্যক্রম বলবো। এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে যেমন স্থায়ী সম্পত্তি ক্রয় ও বিক্রয় সংক্রান্ত কার্যক্রম, দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্রয় ও বিক্রয় সংক্রান্ত কার্যক্রম, অন্য কোম্পানির শেয়ার বা ঋণপত্র ক্রয় বিক্রয় সংক্রান্ত কার্যক্রম, অন্য কোম্পানির, অন্য কোম্পানির একটা শেয়ার করলে কিন্তু এটা কিন্তু বিনিয়োগের মতো, তাই না? আর দীর্ঘমেয়াদের জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যদি তুমি ঋণ প্রদান করো, উক্ত ঋণ প্রদান এবং ঋণ আদায় এগুলো আমরা বিনিয়োগ কার্যক্রমের মধ্যে ফেলবো, কেমন? তাহলে বিনিয়োগ কার্যক্রমের মধ্যে আমরা চারটা বিষয় একটু মনে রাখবো। একটা হচ্ছে স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত কার্যক্রম, দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্রয় বিক্রয় সংক্রান্ত কার্যক্রম, অন্য কোম্পানির শেয়ার ক্রয় বিক্রয় সংক্রান্ত কার্যক্রম, দীর্ঘমেয়াদের জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ প্রদান এবং উক্ত ঋণ আদায় এই সংক্রান্ত কার্যক্রম। আমরা তিন নম্বর যদি বলি অর্থায়ন সংক্রান্ত কার্যক্রম কোনগুলো, এটাকে কেউ কেউ অর্থ সংস্থান কার্যক্রমও বলে। অর্থায়ন কার্যক্রম হচ্ছে যে সমস্ত কার্যক্রম ব্যবসায়ের দীর্ঘমেয়াদী দায় এবং মালিকানা সত্যকে প্রভাবিত করে। আবার বলছি, যে সকল কার্যক্রম ব্যবসায়ের দীর্ঘমেয়াদী দায় এবং মালিকানা সত্যকে প্রভাবিত করে এমন কার্যক্রমকে আমরা অর্থায়ন কার্যক্রম বলবো। দীর্ঘমেয়াদী দায় বলতে সাধারণত আমরা ঋণপত্র, প্রদেয় বন্ড এগুলোকে বুঝি। মালিকানা সত্যকে প্রভাবিত করে এমন কার্যক্রম হতে পারে শেয়ার ইস্যু সংক্রান্ত কার্যক্রম, লভ্যাংশ পরিশোধ সংক্রান্ত কার্যক্রম, হতে পারে ট্রেজারি শেয়ার ক্রয় বিক্রয় সংক্রান্ত কার্যক্রম। তাহলে আমি যদি বলি যে এর মধ্যে চারটা বলা যেতে পারে, নতুন শেয়ার ইস্যু সংক্রান্ত কার্যক্রম, লভ্যাংশ প্রদান সংক্রান্ত কার্যক্রম, ঋণ গ্রহণ এবং ঋণ পরিশোধ সংক্রান্ত কার্যক্রম, ট্রেজারি শেয়ার ক্রয় বিক্রয় সংক্রান্ত কার্যক্রম। তোমাদের অনেকের কাছে একটা নতুন শব্দ মনে হতে পারে ট্রেজারি শেয়ার। ট্রেজারি শেয়ারটাকে একটু বলে দেই, আমার কোম্পানির শেয়ার যখন আমি বাজার থেকে আমি কিনে নিব সেটাকে আমরা বলবো ট্রেজারি শেয়ার। তাহলে এগুলো সব হচ্ছে আমাদের অর্থায়ন কার্যক্রম। আমি যদি সংক্ষেপে তোমাদের বিষয়টাকে ক্লিয়ার করি যে আমরা যে তিনটা কার্যক্রম আমরা বললাম, আমি যদি প্রথম থেকে আসি যে পরিচালন সংক্রান্ত কার্যক্রম কোনগুলো, সহজে মনে রাখবো আয় এবং ব্যয়কে প্রভাবিত করে অর চলতি সম্পদ চলতি দায়কে প্রভাবিত করে এমন কার্যক্রম হচ্ছে পরিচালন কার্যক্রম। আমি যদি বলি বিনিয়োগ কার্যক্রম কোনগুলো, স্থায়ী সম্পদ এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্রয় বিক্রয় সংক্রান্ত কার্যক্রমকে আমরা বলবো বিনিয়োগ কার্যক্রম। অর্থায়ন কার্যক্রম কোনগুলো, দীর্ঘমেয়াদী দায় এবং মালিকানা সত্যকে প্রভাবিত করে এমন কার্যক্রমগুলো হচ্ছে অর্থায়ন কার্যক্রম। আমি তোমাদেরকে আরও স্পেসিফিক করে দিচ্ছি, অর্থায়ন কার্যক্রমের মধ্যে তোমাদের যে পরীক্ষা যে কোশ্চেনগুলো আসে তিনটা উদাহরণ মনে রাখলে হবে। এক, শেয়ার ইস্যু সংক্রান্ত কার্যক্রম, ঋণপত্র বা প্রদেয় বন্ড ইস্যু এবং পরিশোধ সংক্রান্ত কার্যক্রম, লভ্যাংশ পরিশোধ সংক্রান্ত কার্যক্রম। বিষয়গুলো সম্পর্কে তোমাদের পরিপূর্ণ ধারণা থাকতে হবে সিকিউ এবং এমসিকিউর জন্য। আরেকটা কার্যক্রম সম্পর্কে একটু ধারণা নিতে হয়, এটা যদিও নগদ প্রবাহ বিবরণী যখন করবা তখন এই অনগদী বিনিয়োগ অর্থায়ন কার্যক্রমটা আসবে না, বাট তুমি যদি না জানো কোনটা অনগদী বিনিয়োগ এবং অর্থায়ন কার্যক্রম তাহলে কিন্তু তোমার অঙ্ক করতে গিয়ে প্রবলেম হবে। অনগদী বিনিয়োগ অর্থায়ন কার্যক্রম কোনগুলো আমি একটা উদাহরণ দিই তোমাদেরকে। ধরো আমি নগদে একটি কল কব্জা ক্রয় করলাম, একটু মনে করো তো এটা জাবেদা কী হবে? কল কব্জা হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, তাই না? তাহলে কি নগদের নির্গমন হয়? নগদান ক্রেডিট, কল কব্জা ক্রয় করলাম বাট নগদের নির্গমন হলো, এটা বিনিয়োগ কার্যক্রম যেহেতু একটা স্থায়ী সম্পদ। কিন্তু যদি এমন হয় যে আমি শেয়ার ইস্যু করে কল কব্জা ক্রয় করলাম, মানে আমি কল কব্জা কিনলাম বাট টাকা না দিয়ে আমি শেয়ার দিয়ে দিলাম যার কাছ থেকে কিনলাম, এটার জাবেদা কী বলো তো? এটার জাবেদা হচ্ছে কল কব্জা হিসাব ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। খেয়াল করো, ডেবিট হচ্ছে কল কব্জা হিসাব, জাবেদার ক্রেডিট হচ্ছে শেয়ার মূলধন হিসাব। দেখো ডেবিট ক্রেডিট কোনো দিকে কিন্তু নগদান নাই, তার মানে কি এটা
এটার ফলে নগদের আগমন হচ্ছে না, নগদের নির্গমন হচ্ছে না। এই কার্যক্রমটাকে আমরা বলবো অনগদি বিনিয়োগ অর্থায়ন কার্যক্রম। তুমি দেখো কল কবজা ডেবিট শেয়ার মূলধন ক্রেডিট, কল কবজা প্রভাবিত করেছে বিনিয়োগ কার্যক্রমকে, আর শেয়ার মূলধন প্রভাবিত করেছে অর্থায়ন কার্যক্রমকে। দুইটা কার্যক্রমকে প্রভাবিত করার পরেও এই কার্যক্রমের ফলে নগদের আগমন বা নির্গমন কোনোটাই হয়নি। এই জন্য এটা আমরা কে বলি অনগদি বিনিয়োগ অর্থায়ন কার্যক্রম। মনে রাখবো এই অনগদি বিনিয়োগ অর্থায়ন কার্যক্রমগুলো নগদ প্রবাহ বিবরণের মূল অংশে দেখানো হয় না। হিসাববিজ্ঞানের একটা নীতি আছে, পূর্ণ প্রকাশ নীতি। এই নীতি অনুযায়ী এটা নগদ প্রবাহ বিবরণীর শেষে যখন তুমি বাস্তব অঙ্ক করবা তখন শেষে আলাদা টিকায় আমরা বলি ফুটনোটে এটা দেখানো হয়। কেমন? তাহলে আমাদেরকে কিন্তু অনগদি বিনিয়োগ অর্থায়ন কোন চিন্তা হবে, প্রশ্ন অনেক সময় দিয়ে দেয়। যদি আমি না চিনি তাহলে কিন্তু আমরা ভুলে হয়তো বিনিয়োগ বা অর্থায়ন কার্যক্রমের মধ্যে লিখে ফেলবো, বাট এটা মূল অঙ্কে এটা নগদ প্রবাহ লেখাই যাবে না। আমরা এরকম যদি উদাহরণ দিই, এরকম তিনটা উদাহরণ তোমাদেরকে দিতে পারি। যেমন শেয়ারের বিনিময়ে কল কবজা করা, যেটা আমি বললাম এটার ফলে নগদের আগমন নির্গমন হয়নি, বাট এটা বিনিয়োগ অর্থায়ন কার্যক্রমকে প্রভাবিত করেছে। আমরা যদি দ্বিতীয় উদাহরণটা দিই তোমাদেরকে, ঋণপত্রকে শেয়ারে রূপান্তর। ধরো একটা ঋণপত্র ছিল তোমার, এটার ধরো এরকম কন্ডিশন ছিল যে এটা পরিবর্তনীয় ঋণপত্র, একটা নির্দিষ্ট সময় পর এই ঋণপত্রটা সাধারণ শেয়ারে কনভার্ট হয়ে যাবে, ইংলিশে বলে কনভার্টিবল ডিবেঞ্চার। তো যদি একটা নির্দিষ্ট সময় পরে ঋণপত্রকে আমরা শেয়ারে রূপান্তর করি, আমার কী হবে? আমার ঋণপত্র নামক দায় কমে যাবে, বাট শেয়ার মূলধন বেড়ে যাবে। না, জাবেদা কিন্তু হবে ঋণপত্র হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। তুমি খেয়াল করো, ঋণপত্র এটা অর্থায়ন কার্যক্রম, শেয়ার মূলধন এটা অর্থায়ন কার্যক্রম। এই কার্যক্রমের ফলে অর্থায়ন কার্যক্রমকে দুইভাবে প্রভাবিত করেছে, বাট নগদের আগমন নির্গমন কোনোটাই হয়নি। এই জন্য এটাও অনগদি বিনিয়োগ এবং অর্থায়ন কার্যক্রম বলবো। হ্যাঁ, তৃতীয় উদাহরণটা দেখো, কলকবজার বিনিময়ে আসবাবপত্র ক্রয়। আমার একটা কলকবজা ছিল, আর কি আমার একটা আসবাবপত্র দরকার। আমি কারোর সাথে কী করলাম, যার আসবাবপত্র আছে তার সাথে আমি এক্সচেঞ্জ করলাম, তাকে আমার কলকবজা দিয়ে দিলাম, তার কাছ থেকে আমি আসবাবপত্র নিয়ে নিলাম। ধরো তাহলে একটা জাবেদা কী হবে, আমার তো কলকবজা কমে গেছে, আমার আসবাবপত্র বেড়ে গেছে, তাহলে আসবাবপত্র ডেবিট, মূলধন ক্রেডিট। তাহলে খেয়াল করো, আসবাবপত্র সম্পদ বেড়েছে, কলকবজার সম্পদ কমেছে। আসবাবপত্র একটা স্থায়ী সম্পদ বিনিয়োগ কার্যক্রম, কলকবজা একটা স্থায়ী সম্পদ এটাও বিনিয়োগ কার্যক্রম। বাট দেখো ডেবিট ক্রেডিট কোনো দিকেই নগদান নাই, এর ফলে কি নগদের আগমনও হয়নি নির্গমন হয়নি। তাহলে এটাও মূল নগদ প্রবাহ বিবরণতে আসবে না, এটাকে আমরা অনগদি বিনিয়োগ অর্থায়ন কার্যক্রমের মধ্যে ফেলব। কেমন? তাহলে আমরা মোট মূল IS-7 অনুযায়ী তিনটা কার্যক্রম বললাম, এর বাইরেও অনগদি বিনিয়োগ অর্থ কার্যক্রম, এটা সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। আমি আবার পুরো বিষয়টা ক্লিয়ার করছি যে পরিচালন কার্যক্রম হচ্ছে যে কার্যক্রমগুলো ব্যবসার আয় ব্যয় বা চলতি সম্পদ চলতি দায়কে প্রভাবিত করবে, বিনিয়োগ কার্যক্রম হচ্ছে যে কার্যক্রমগুলো ব্যবসায়ের স্থায়ী সম্পদ এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগকে প্রভাবিত করবে, আর অর্থায়ন কার্যক্রম হচ্ছে যেগুলো মালিকানা সত্ত্ব এবং দীর্ঘমেয়াদী দায়কে প্রভাবিত করবে, আর অনগদি বিনিয়োগ অর্থায়ন কার্যক্রমগুলো হচ্ছে এগুলো বিনিয়োগ এবং অর্থায়ন কার্যক্রম বিনিয়োগ এবং অর্থায়ন কার্যক্রম আইটেমকে প্রভাবিত করবে, বাট নগদের আগমন নির্গমন কোনো করবে না। এগুলোকে আমরা অনগদি বিনিয়োগ অর্থায়ন কার্যক্রমের মধ্যে ফেলব, এগুলো মূল নগদ প্রবাহ বিবরণীতে লেখা হবে না। তাহলে আমাদের তিনটা নগদ প্রবাহ, তিনটা প্রবাহ নগদ IS-7 এর তিনটা প্রবাহ এবং অনগদি সম্পর্কে আমাদের সবার ধারণা বোধহয় ক্লিয়ার হয়েছে। আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। আমরা জানি সবাই যে নগদ প্রবাহ বিবরণী দুইটা পদ্ধতিতে তৈরি করা যায়, একটা প্রত্যক্ষ পদ্ধতি বা ডিরেক্ট মেথড, আর একটা হচ্ছে পরোক্ষ পদ্ধতি বা ইনডাইরেক্ট মেথড। তো তোমাদের যে সিলেবাস ইন্টারমিডিয়েটে, সেই সিলেবাসে পরোক্ষ পদ্ধতি থেকেই অঙ্ক দেওয়ার কথা, এবং সেটাই বিগত বছরগুলোতে আসছে, প্রত্যক্ষ পদ্ধতিতে অঙ্ক আসবে না। এই জন্য আমরা আজকে যেহেতু আমাদের এক ঘন্টার একটা ক্লাস, এই ক্লাসটায় আমরা যেটা তোমাদের আসবে পরোক্ষ পদ্ধতি সেটা আমরা আলোচনা করছি। পৃথিবীর বেশিরভাগ কোম্পানিতেই দেখা গেছে, একটা রিসার্চে দেখা গেছে 95% প্রতিষ্ঠানে পৃথিবীর পরোক্ষ পদ্ধতি অনুসরণ করে। তো আমাদের সিলেবাসও পরোক্ষ পদ্ধতি দেওয়া হয়েছে, আমরা পরোক্ষ পদ্ধতিটা সম্পর্কে আজকে আলোচনা করব। তো পরোক্ষ পদ্ধতিতে যখন আমরা নগদ প্রবাহ বিবরণী করব, আমাকে কিন্তু ধাপে ধাপে যেতে হবে। তোমরা জানো সবাই, প্রথমে আমরা পরিচালন কার্যক্রমের নগদ প্রবাহ বের করব, এরপর আমরা বিনিয়োগ কার্যক্রমের নগদ প্রবাহ বের করব, এরপর আমরা অর্থায়ন কার্যক্রমের নগদ প্রবাহ বের করব। হ্যাঁ, শুরুতে এই তিনটা কার্যক্রমের নগদ প্রবাহ যখন বের করব, এই তিনটা যোগ করলে তোমরা জানো এটাকে আমরা বলবো নিট নগদ বৃদ্ধি বা নিট নগদ হ্রাস। যে যদি এমন হয় যে এই তিনটা কার্যক্রম যোগ করে আমার যে টাকাটা আসলো এটা আমার একটা পজিটিভ টাকা আসলো, একটা ধনাত্মক টাকা আসলো,
20,000 টাকা পজিটিভ টাকা, তখন এটাকে আমরা বলবো নিট নগদ বৃদ্ধি। কিন্তু যদি এমন হয় যে 3টা টাকা যোগ করলে আমার নেগেটিভ একটা টাকা চলে আসছে, এটাকে আমরা বলবো নিট নগদ হ্রাস। এই নিট নগদ বৃদ্ধি বা নিট নগদ হ্রাসের সাথে যদি আমরা প্রারম্ভিক নগদ তহবিলটা যোগ করে দেই, তাহলে কিন্তু আমরা সমাপনী নগদ তহবিল পেয়ে যাব। আমাদের মূল নগদ প্রবাহ বিবরণী কিন্তু এই পর্যন্তই। আমরা মনে রাখবো নগদ প্রবাহ বিবরণী মোট 6টি ধাপে তৈরি করা হয়। 1, পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ নির্ণয় করা। 2, বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ বের করা। 3, অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ বের করা। 4, নিট নগদ বৃদ্ধি বা নিট নগদ হ্রাস বের করা। 5, সমাপনী নগদ তহবিল বের করা। এটা কীভাবে বের করবো? নিট নগদ বৃদ্ধি বা হ্রাসের সাথে প্রারম্ভিক নগদ তহবিলটা যোগ করব। 6 নম্বর ধাপে যদি আমাদের মূল অঙ্কে আসবে না, ওই যে লাস্টে আমরা টিকায় অনগদি কার্যক্রমটা থাকলে সেটা দেখাই দিব। আমরা আমাদের ধাপে ধাপে আলোচনা করব। প্রথমে আমরা পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহটা বের করব। আমরা শুরুতে তোমাদের বলেছিলাম যে পরিচালন কার্যক্রম হচ্ছে যে কার্যক্রমগুলো ব্যবসায়ের আয় ব্যয় বা চলতি সম্পদ চলতি দায়কে প্রভাবিত করবে, তাই না? কিন্তু আমরা তো করছি পরোক্ষ পদ্ধতিতে। মনে রাখবা, প্রত্যক্ষ পদ্ধতি এবং পরোক্ষ পদ্ধতি দুইটা পদ্ধতির মধ্যে কেবল এই পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহটাই দুইটা পদ্ধতিতে দুইভাবে বের করে, আর বাকি সমস্ত কাজগুলো কিন্তু দুই পদ্ধতিতে একই। তার মানে দুই পদ্ধতির মধ্যে মূল পার্থক্যটা হচ্ছে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ বের করা, এবং এই পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ ডিরেক্টলি কার্যক্রম ভিত্তিক বের করা হয় না। এক্ষেত্রে কী করা হয়, নিট মুনাফার সাথে কিছু আইটেম সমন্বয় করা হয়। নিট মুনাফা দেয়া থাকে প্রশ্নে, নিট মুনাফার সাথে কিছু আইটেম সমন্বয়, কিছু সমন্বয় যোগ বিয়োগ করে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ বের করা হয়। মনে রাখবা, 3টি আইটেম নর্মালি যোগ করা হয়। তোমরা মনে রাখবা 3টি আইটেম, নিট মুনাফার সাথে 3টি আইটেম সমন্বয় করা হয়। আইটেম 3টা মনে রাখো। প্রথম আইটেমটা হচ্ছে অনগদ যত খরচ আছে এগুলো সব সমন্বয় করা হবে, দ্যাট ইজ যোগ বা বিয়োগ করা হবে। আমরা শিখবো যোগ হবে না বিয়োগ হবে। 1 নম্বর আইটেম হচ্ছে অনগদ খরচগুলো যোগ বিয়োগ হবে, মনে রাখবা যোগ হবে বা বিয়োগ হবে, একটু পরে বলছি। অনগত খরচ কোনগুলো, যেমন অবচয়, অবলোপন, নিঃশেষকরণ খরচ, অবচয় বোঝ স্থায়ী সম্পদের মূল্য হ্রাস বা ব্যয় বন্টন প্রক্রিয়া হচ্ছে অবচয়, অস্পর্শনীয় সম্পদের মূল্য হ্রাস হলে সেটাকে আমরা বলি অবলোপন, প্রাকৃতিক সম্পদের মূল্য হ্রাস হলে সেটাকে আমরা বলি নিঃশেষকরণ, এগুলো সবই হচ্ছে অনগত খরচ। 2 নম্বর হচ্ছে দীর্ঘমেয়াদী সম্পদ বিক্রয়জনিত লাভ ক্ষতি। দীর্ঘমেয়াদী সম্পদ জনিত কোনগুলো মনে পড়ে? স্থায়ী সম্পদ এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ। এই স্থায়ী সম্পদ বা দীর্ঘমেয়াদী বিনিয়োগ লাভ বিক্রয় করে যে লাভ ক্ষতি হয় সেই লাভ ক্ষতিটাকে আমাদের অ্যাডজাস্ট করতে হবে। আর 3 নম্বর হচ্ছে নগদ ব্যতীত অন্যান্য চলতি সম্পদ চলতি দায়ের পরিবর্তন। আগে আমরা 3টি আইটেম মনে রাখি, পরে আমরা শিখবো এগুলা নিট মুনাফার সাথে যোগ হবে না বিয়োগ হবে। আবার বলছি, আগে মনে রাখো সবাই, 1 নম্বর হচ্ছে অনগদ খরচগুলো সমন্বয় করতে হবে, 2 নম্বর হচ্ছে সম্পদ বিক্রয়জনিত লাভ বা ক্ষতি সমন্বয় করতে হবে, 3 নম্বর হচ্ছে নগদ ব্যতীত সকল চলতি সম্পদ এবং চলতি দায়ের পরিবর্তনটা সমন্বয় করতে হবে। এখন এগুলো কি যোগ হবে না বিয়োগ হবে সেগুলো আমরা শিখব। আমি একটা একটা বলে দিচ্ছি যে অনগত খরচ যেগুলো আছে, অনগত খরচগুলো নিট মুনাফার সাথে যোগ করতে হবে। কেন যোগ করতে হবে তোমরা বলো তো? অনগত খরচ, এর ফলে কি নগদের কোনো নির্গমন হয়? উদাহরণ দিই, অবচয়। হ্যাঁ, ধরো কল কবজার অবচয় যাবে দেখি, অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। খেয়াল করো, ডেবিট ক্রেডিট কোনো দিকে কিন্তু নগদ নেই, তার মানে কি এটা একটা অনগদ লেনদেন, অনগদ খরচ, অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। তাহলে এটা তো কোনো কার্যক্রমের মধ্যে আসা উচিত ছিল না, তাহলে এখানে কেন আনতে হবে? আনতে হবে এই কারণে যে আমরা পরোক্ষ পদ্ধতিতে করছি, আমরা নিট মুনাফার সাথে অ্যাডজাস্ট করছি। খেয়াল করে দেখো, নিট মুনাফা বের করার সময় অবচয়টা কিন্তু একটা ব্যয় হিসাবে ধরছিলা, পরিচালন ব্যয় মনে পড়ে কিনা, এবং ব্যয় হিসাবে তুমি নিট মুনাফা বের করার সময় ব্যয় হিসাবে বাদ দিয়ে দিয়েছিলা, কিন্তু এটার ফলে তো নগদের কোনো নির্গমন হয়নি। তাহলে নিট মুনাফা যেটা দেয়া আছে এটা কিন্তু এই ব্যয়টা বাদ দিয়ে বের করা আছে, বাট এই ব্যয়ের ফলে তোমার নগদের নির্গমন হয়নি। তাহলে কী করবো? নিট মুনাফা বের করার সময় এই আইটেমটা যা করেছিলাম এখন তার উল্টা করে দিব। বলো তো সবে, অবচয়ে আমরা নিট মুনাফা বের করার সময় কী করেছিলাম? ব্যয় হিসাবে বাদ দিয়েছিলাম, তাহলে এখন আমরা যোগ করে দিব। তাহলে আমরা অনগদ সমস্ত খরচগুলো মনে রাখবো, সব আমরা যোগ করে দিব। 2 নম্বর হচ্ছে দীর্ঘমেয়াদী সম্পদ বিক্রয়জনিত লাভ ক্ষতি, যেমন কলকব্জা বিক্রয়জনিত লাভ ক্ষতি। এখন কথা হচ্ছে এটাও কেন এখানে আসবে? মনে রাখবা, কলকব্জা বিক্রয়জনিত লাভ বা ক্ষতি, কলকব্জা তো একটা বিনিয়োগ কার্যক্রম, তাহলে এই কলকব্জা বিক্রয়ের ফলে যে লাভ ক্ষতি হয় সেটাও কিন্তু বিনিয়োগ কার্যক্রমের মধ্যে পড়া উচিত। বাট তাহলে এখানে কেন আসবে? এখানে আসবে এই কারণে যে নিট মুনাফা বের করার সময় কিন্তু আমরা লাভ ক্ষতিটা অপরিচালন আয় ব্যয় হিসেবে লিখেছিলাম, মনে পড়ে?
যদি কল কবজা বিক্রয়ের ফলে লাভ হয়, এই লাভটা আমরা অপরিচালনা হিসেবে যোগ করেছিলাম। যদি কল কবজা বিক্রয়ের ফলে ক্ষতি হয়, এটা আমরা অপরিচালন ব্যয় হিসেবে বাদ দিয়েছিলাম। বাট এটা তো নিট মুনাফার সময় যোগ বিয়োগ হয়েছে, বাট এই আইটেমটা তো পরিচালন কার্যক্রমের আইটেম না। তাহলে ও নিট মুনাফা বের করার সময় তো আমি অলরেডি যোগ বা বিয়োগ করে দিয়েছি, তাহলে এখন কী করবো? এই আইটেমটা ওখান থেকে আউট করে দিতে হবে, বাদ দিয়ে দিতে হবে। তাহলে বাদ দিব কীভাবে? আগে যা করেছিলাম এখন তার উল্টা করতে হবে। বলতো লাভটাকে কী করেছিলাম? নিট মুনাফা বের করার সময় যোগ করেছিলাম, তাহলে এখন বিয়োগ করে দিব। এখন ক্ষতিটাকে কী করেছিলাম? বিয়োগ করেছিলাম, এখন কী করবো? এখন আমরা নিট মুনাফার সাথে এটা যোগ করে দিব। তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম, অনগত খরচগুলো আগে নিট মুনাফা বের করার সময় বিয়োগ করছে, এখন যোগ করে দিই, উল্টা করবো। সম্পদ বিক্রয় লাভ ক্ষতিটাও উল্টা করে দিতে হবে, লাভটাকে যোগ করেছিলাম এখন বিয়োগ করে দিতে হবে, ক্ষতিটাকে বিয়োগ করেছিলাম এখন যোগ করে দিতে হবে। তিন নম্বর হচ্ছে নগদ ব্যতীত অন্যান্য চলতি সম্পদ চলতি দায়ের পরিবর্তন। কোশ্চেন হতে পারে এটা কেন এখানে আসছে। তুমি খেয়াল করো যে আমরা যখন কোনো একটা সম্পদ বিক্রয় করেছিলাম, এই সম্পদটা বিক্রয় করার সময় খেয়াল করো সবাই, আমরা যখন কোনো একটা সম্পদ বিক্রয় করেছিলাম, ধরো আমি পণ্য বিক্রয় করেছি, ফর এক্সাম্পল পণ্য বিক্রয় করলে 10,000 টাকার পণ্য বিক্রয় করেছি, এর মধ্যে 8,000 টাকা আমি ধরো নগদে বিক্রয় করেছি, 2,000 টাকা বাকিতে বিক্রয় করেছি। তাহলে আমার কিন্তু বিক্রয় বাবদ আয় 10,000 টাকা লিখে দিয়েছি, কিন্তু 2,000 টাকা যে বাকিতে বিক্রয়, এর ফলে আমার প্রাপ্য হিসাব বেড়েছে, বাট নগদের কিন্তু কোনো আগমন হয়নি। তো আমি তো বের করতে চাচ্ছি আমার এই বিক্রয় বাবদ বা পরিচালন কার্যক্রম থেকে কত টাকা আমার নগদের আগমন হয়েছে। বাট বলো তো, ধার বিক্রয়ের ফলে কি নগদের কোনো আগমন হয়? হয় না কিন্তু। তাহলে আমরা তো সবাই জানি সকল চলতি সম্পদ বা চলতি দায় কোনো না কোনো আয় বা ব্যয়ের ফলে সৃষ্টি হয়। তাহলে আমার যে চলতি সম্পদ বাড়লো বা কমলো, এর ফলে কিন্তু আমার কোনো আয় বা ব্যয়ের ফলে বাড়লো বা কমলো, যেমন প্রাপ্য হিসাব বেড়ে গেছে। কেন বেড়ে যায়? ধরো ধারে বিক্রয়ের পরিমাণ যদি বেড়ে যায়, প্রাপ্য হিসাবের পরিমাণ বেড়ে যাবে। ধারে বিক্রয়ের ফলে আয় কিন্তু দেখানো হয়েছে আমি যখন নিট মুনাফা বের করছিলাম, বাট নগদের আগমন হয়নি কিছু টাকার জন্য। তাহলে আমার কী হয়েছে? এই টাকার জন্য নগদের আগমন হয়নি, তাহলে এগুলো এখন অ্যাডজাস্ট করতে হবে। এই অ্যাডজাস্ট করার ক্ষেত্রে তোমাদের একটা নিয়ম বলে দিই। নিয়মটা হচ্ছে যে যত চলতি সম্পদ আছে নগদ ব্যতীত, সকল চলতি সম্পদগুলো তুমি এখন কী করবা? নিট মুনাফার সাথে তুমি চলতি সম্পদগুলো সব কী করবা? আমি বলে অনেক সময় বলি যে চলতি সম্পদের সাথে বিপরীতমুখী একটা সম্পর্ক মাথায় রাখবো। সেটা কি? সকল চলতি সম্পদগুলো যদি কোনো কারণে বৃদ্ধি পায়, তাহলে এখন আমরা সেগুলো হ্রাস করে দিব। কেন হ্রাস করবো? চলতি সম্পদ বৃদ্ধি পাওয়া মানে কি? ধারে বিক্রয় দর বেশি হয়েছে, তাহলে আমার কিন্তু নগদের আগমন হয়নি, তাহলে কমায় দিতে হবে। মনে রাখবো চলতি সম্পদের সাথে একটা বিপরীতমুখী সম্পর্ক চিন্তা করব। যদি কোনো কারণে চলতি সম্পদ বাড়ে, এখন এটা মাইনাস করে দিব। যদি কোনো চলতি সম্পদ কমে, এখন আমরা প্লাস করে দিব। আর চলতি দায়ের সাথে হবে সমমুখী পরিবর্তন। সেটা কেন হয়? ধরো আমি 10,000 টাকার পণ্য ক্রয় করলাম, বাট আমি এর মধ্যে 6,000 টাকা নগদে দিলাম, 4,000 টাকা বাকিতে রাখলাম। তার মানে কি? আমার প্রদেয় হিসাব বা পাওনাদার বেড়ে গেছে। তাহলে পাওনাদার বেড়ে গেছে, পাওনাদার যদি বেড়ে যায়, আমি কিন্তু ব্যয় হিসাবে দেখাই দিছিলাম, বাট এর ফলে নগদের কোনো নির্গমন হয়নি। তাহলে কী করতে হবে? নিট মুনাফা থেকে এটা আমার পাওনাদার তো বেড়ে গেছে, আমার নগদের তো নির্গমন হয়নি, পাওনাদার যেহেতু বেড়ে গেছে, তাহলে আমার আয় তো ওখানে তো ব্যয় হিসাবে দেখাই দিছিলাম, ব্যয় দেখানোর ফলে কিন্তু আমার নিট মুনাফা কমে গেছিলো, কিন্তু এর ফলে তো নগদের নির্গমন হয়নি। তাহলে আমরা কী করবো? এটা আমরা এখন বাড়াই দিব, আমরা এটা যেহেতু কমাই দিছিলাম ব্যয় হিসাবে। কিন্তু এত কিছু মনে না রাখে শর্টকাট একটা কথা বলে দিই তোমাদের, যে চলতি সম্পদের সাথে সবসময় সমমুখী সম্পর্ক চিন্তা করব। যে যদি কোনো চলতি দায়ের সাথে, যদি চলতি দায় কোনো কারণে বৃদ্ধি পায়, এখন আমরা এটা প্লাস করে দিব। যদি চলতি দায় কোনো কারণে হ্রাস পায়, এটা আমরা মাইনাস করে দিব। আমি পুরো বিষয়টা আরেকবার তোমাদের মনে রাখতে বলি। তিনটা আইটেম আমরা অ্যাডজাস্ট করব। এক নম্বর অনগত খরচগুলো যোগ করব, দুই নম্বর সম্পদ বিক্রয় কিন্তু লাভ ক্ষতির মধ্যে লাভটা বিয়োগ করব, ক্ষতিটা যোগ করব। আর নগদ ব্যতীত যত চলতি সম্পদ চলতি দায় আছে, চলতি সম্পদের সাথে এখন নিট মুনাফার যোগ বিয়োগের ক্ষেত্রে হবে বিপরীতমুখী সম্পর্ক। চলতি সম্পদ যদি কোনো কারণে বৃদ্ধি পায়, এখন আমরা নিট মুনাফা থেকে মাইনাস করব। চলতি সম্পদ যদি কোনো কারণে হ্রাস পায়, এটা নিট মুনাফার সাথে যোগ করব। আর চলতি দায়ের সাথে সমমুখী সম্পর্কটা মনে রাখবো, যে যদি কখনও চলতি দায় বৃদ্ধি পায়, এখন আমরা নিট মুনাফার সাথে যোগ করে দিব। যদি কোনো কারণে চলতি দায় হ্রাস পায়, আমরা এখন নিট মুনাফা থেকে মাইনাস করে দিব। কেমন? আমরা পরের স্লাইডটা যদি তোমাদের বলি, ছকটা যদি একটু দেখতে বলি, আমি যা আলোচনা করলাম এই পুরো আলোচনাটা আমরা ছকে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা একটু খেয়াল করো সবাই, যে পরিচালন কার্যক্রম থেকে যখন নগদ প্রবাহ আমরা বের করব,
শুরুতে একটা হেডলাইন দিয়ে দিব, পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ। আমরা শুরুতে নিট মুনাফাটা লিখে দিব, নিট মুনাফাটা কিন্তু প্রশ্নে দেয়া থাকবে। এই নিট মুনাফার সাথে আমরা লিখব সমন্বয় সম, মোট খেয়াল করো মোট আমি যা বলেছি পুরো বিষয়গুলো এখানে আসছে, যেমন সমস্ত অনগত খরচগুলো যোগ করতে হবে। আর আমরা এখানে কিন্তু যোগ বিয়োগ আপাতত বোঝানোর জন্য তোমাদেরকে দিয়েছি, এখানে যোগ বিয়োগটা আমরা দিব না। আমরা যদি কোনো কিছু যোগ হয় তাহলে ব্র্যাকেট ছাড়া লিখব, আর যদি বিয়োগ হয় তো আমরা ব্র্যাকেটে লিখে দিব, তাহলে আমরা বুঝবো কোনটা যোগ হয়েছে কোনটা বিয়োগ হয়েছে। বাট আপাতত যেহেতু ছক শিখাচ্ছি তোমাদের, এই জন্য আমি যোগ বিয়োগটা দিয়ে দিয়েছি। তাহলে অনগত খরচগুলো কী বলেছিলাম, অনগত খরচগুলো নিট মুনাফা বের করার সময় মাইনাস করেছিলাম ব্যয় হিসেবে, তখন প্লাস করতে হবে। দেখো প্লাস হয়ে গেছে, যে প্লাস হয়েছে। সম্পদ বিক্রয় লাভ ক্ষতির নিয়মটা কী শিখেছিলাম, যে লাভটাকে আমরা ক্ষতিটা আমরা অপরিচালন ব্যয় হিসেবে মাইনাস করেছিলাম, এখন দেখো প্লাস হয়ে গেছে। সম্পদ বিক্রয় লাভটাকে অপরিচালন হিসেবে যোগ করেছিলাম, দেখো এখন বিয়োগ করে দিয়েছে। আর যত চলতি সম্পদ চলতি দায় আছে, খেয়াল করো সকল চলতি সম্পদের সাথে হবে মনে রাখবা বিপরীতমুখী সম্পর্ক। যদি কোনো কারণে চলতি সম্পদ বাড়ে দেখো মাইনাস হয়েছে, যদি চলতি সম্পদের হ্রাস পায় দেখো প্লাস হয়েছে। আর চলতি দায়ের সাথে বলছিলাম কিমুখী সম্পর্ক, মনে পড়ে? সমমুখী সম্পর্ক। যদি কোনো চলতি দায় বাড়ে দেখো প্লাস করবো, যদি কোনো চলতি দায় হ্রাস পায় তাহলে দেখো মাইনাস করবো। তাহলে আমরা যদি এতগুলো মনে না রাখো, ওই মূল তিনটা পয়েন্ট মনে রাখি, অনগত খরচগুলো যোগ হবে, সম্পদ বিক্রয়জনিত লাভ ক্ষতির মধ্যে ক্ষতিটা যোগ হবে, লাভটা বিয়োগ হবে, নগদ ব্যতীত যত চলতি সম্পদ চলতি দায় আছে এগুলোর ক্ষেত্রে মনে রাখবো চলতি সম্পদের সাথে বিপরীতমুখী সম্পর্ক হবে, চলতি দায়ের সাথে সমমুখী সম্পর্ক হবে। আমরা তখন ইনার কলমের সমস্ত টাকাগুলো যোগ করে আমরা লাস্ট কলামে নিয়ে আসবো। খেয়াল করো ছেলেমেয়েরা, সরি, এই টাকাগুলো এটা কিন্তু পজিটিভ টাকা হতে পারে, নেগেটিভ টাকা হতে পারে। তাহলে এই টাকার সাথে যদি এটা পজিটিভ হয় তাহলে যোগ করে আমরা একটা অ্যান্সার বসাবো, যদি এমন হয় এটার সাথে এটা নেগেটিভ হয়ে গেছে তাহলে এটা থেকে মাইনাস করে অ্যান্সারটা বসাবো। এবং লাস্টের অ্যান্সারটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে, পজিটিভ হোক নেগেটিভ হোক তার বরাবর এক কথাটা লিখে দিব, পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। কেউ কেউ এটা পজিটিভ হলে লেখে পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রাপ্তি, যদি নেগেটিভ হয় নিট নগদ ব্যবহার লিখতে পারো। তবে যদি আমরা শুধু এইটাও লিখি তাও চলবে, নিট নগদ প্রবাহ পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। তাহলে আমরা সবাই পরিচালন কার্যক্রমের নগদ প্রবাহ বোধ হয় সবাই বুঝতে পেরেছি। নিট মুনাফার পরোক্ষ পদ্ধতিতে নিট মুনাফার সাথে তিনটা আইটেম অ্যাডজাস্ট করলে আমাদের পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহটা বের হয়ে যাবে। আমরা দ্বিতীয় কার্যক্রমে চলে যাই, বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ প্রবাহটা কীভাবে বের হয়। আমি শুরুতেই তোমাদের বলেছিলাম যে বিনিয়োগ কার্যক্রম বলতে স্থায়ী সম্পদ এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্রয় বিক্রয় সংক্রান্ত কার্যক্রমকে বোঝায়, তাই না? তাহলে স্থায়ী সম্পদ আর দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্রয় বিক্রয় সংক্রান্ত কার্যক্রমগুলোই হচ্ছে বিনিয়োগ কার্যক্রম। এই কার্যক্রমের ক্ষেত্রে কিন্তু কোনো কিছুর সাথে অ্যাডজাস্ট করার দরকার নেই, এই কার্যক্রমে তুমি ডিরেক্টলি চিন্তা করবা যে আমার এই লেনদেনটার ফলে আমার নগদের আগমন হলো না নগদের নির্গমন হলো। যদি আগমন হয় টাকাটা পজিটিভলি লিখবা, যদি টাকা হ্রাস পায় তাহলে টাকাটা আমরা নেগেটিভলি লিখবা। আবার বলছি এক্ষেত্রে আমার বিন্দুমাত্র চিন্তা করার দরকার, কোনো সূত্র নাই যে কারোর সাথে অ্যাডজাস্ট যেহেতু হবে না কোনো সূত্র চিন্তা করার দরকার নাই, তোমার কমন সেন্স তোমাকে বলে দিবে যে এই লেনদেনটার ফলে আমার নগদের আগমন হবে না নগদের নির্গমন হবে। যেমন আমি একটু খেয়াল করতে দেখি, প্রথম উদাহরণটা দীর্ঘমেয়াদী সম্পদ ক্রয় করা হলে, বলতো আমি যদি একটা কল কবজা ক্রয় করি তাহলে আমার নগদের আগমন হবে না নির্গমন হবে? নির্গমন হবে। তাহলে নির্গমন হলে আমি নগদের নির্গমন কমায় দিব, দীর্ঘমেয়াদী সম্পদ ক্রয় করা হলে নগদ সম্পদ কমবে, সুতরাং তা নগদের নির্গমন হিসেবে দেখা যাবে। উল্টা যদি হয়, আমি ধরি কোনো সম্পদ যদি আমি বিক্রয় করে দিই, বলতো বিক্রয় করলে আমার কি সম্পদ কমে যাবে, নগদ বেড়ে যাবে, তাহলে নগদ বেড়ে গেলে আমার কি হবে নগদের আগমন হিসেবে দেখাতে হবে। আবার বলছি বিনিয়োগ কার্যক্রমের ক্ষেত্রে কোনো সূত্র চিন্তা করার দরকার নেই, তোমার কমন সেন্স তোমাকে কি বলে যে এই লেনদেনের ফলে নগদের আগমন হবে না নগদের নির্গমন হবে। আবার বলছি সম্পত্তি ক্রয় করলে নগদের কমে যাবে, তাহলে নগদের নির্গমন নেগেটিভলি টাকাটা লিখবো, যদি সম্পত্তি আমি বিক্রি করে দিই তাহলে আমার নগদ টাকা বাড়বে, আমি নগদের আগমন হিসাবে দেখাবো। এক্ষেত্রে যেহেতু তোমরা পরীক্ষা দিবে, একটা কথা একটু বলে ফেলি, সম্পদ যদি বিক্রয় করো নগদের আগমন দেখাবো, তাই না? আগমন হিসেবে কত টাকা দেখাবো, আমার যত টাকা নগদ বাড়বে, বলতো 30,000 টাকা দামের একটা কল কবজা ধরো এটার ক্রয় মূল্য, আমি উদাহরণে আসবো পরে আলোচনায়, আপাতত একটু বলে নেই, 30,000 টাকা দামের একটি কল কবজা, এটা 5 বছর ব্যবহার করেছ, ধরো 5 বছর ব্যবহার করার পর এই কল কবজাটার পুঞ্জীভূত অবচয় হয়েছে 20,000 টাকা, তাহলে 30 থেকে পুঞ্জীভূত অবচয় যদি 20 বাদ দাও তাহলে কিন্তু পুস্তক মূল্য থাকে 10,000 টাকা, তাই না? এখন এই সম্পদটা তুমি যদি 8,000 টাকায় বিক্রি করে দাও, খেয়াল করে তো তোমার নগদের আগমন হবে কি 30
20 না 8, আমার কিন্তু 8,000 টাকা নগদ বাড়বে। তাহলে আমি যখন নগদের আগমন হিসাবে লিখবো, মনে রাখবো আমি শুধু বিক্রয় মূল্যটা লিখবো, দ্যাট ইজ যত টাকা আমি বিক্রয় করেছি। এক্ষেত্রে ক্রয় মূল্য বা পুস্তক মূল্য কিন্তু বিবেচনা করা হবে না। আবার বলে দিচ্ছি, সম্পত্তি ক্রয় করলে নগদের নির্গমন হবে, সম্পত্তি বিক্রয় করলে নগদের আগমন হবে। বাট সম্পত্তি বিক্রয় করার সময় যদি সম্পত্তির বিক্রয় মূল্যটা লিখবো, কখনোই ক্রয় মূল্য পুস্তক মূল্য বিবেচিত হবে না। আমরা যদি তৃতীয় কার্যক্রমে চলে যাই, তৃতীয় কার্যক্রম যাওয়ার আগে আমরা বিনিয়োগ কার্যক্রমের একটা ছক একটু দেখানোর চেষ্টা করি, কীভাবে এটা প্রদর্শন করতে হবে। প্রথমে দেখো, বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ নামে আমরা একটা হেডলাইন দিয়ে দিব, কলন দিব। এরপর খেয়াল করে ওই আলোচনাগুলো চলে আসছে। সম্পত্তি যদি বিক্রয় করো নগদের আগমন হবে, সম্পত্তি যদি ক্রয় করো নগদের নির্গমন হবে, কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ যদি বিক্রয় করো নগদের আগমন হবে, যদি দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্রয় করি তাহলে নগদের নির্গমন হবে। ইনার কলামের সমস্ত টাকাগুলো যোগ করে লাস্ট কলামে যেটা আসবে এটাই অ্যান্সার। এর বরাবর লিখে দিব, বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। এই অ্যান্সারটা পজিটিভও আসতে পারে, নেগেটিভও আসতে পারে। আমরা তৃতীয় কার্যক্রমে চলে যাচ্ছি, অর্থায়ন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহটা কীভাবে নির্ণয় করব। আমরা শুরুতেই বলেছিলাম যে অর্থায়ন কার্যক্রম হচ্ছে যে দীর্ঘমেয়াদী দায় এবং মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে এমন কার্যক্রমগুলো হচ্ছে অর্থায়ন কার্যক্রম, তাই না? আমরা বোধহয় আরও স্পেসিফিক বলেছি, তুমি তিনটা কার্যক্রম মনে রাখো আপাতত। শেয়ার ইস্যু সংক্রান্ত কার্যক্রম, ঋণপত্র ইস্যু এবং ঋণপত্র পরিশোধ সংক্রান্ত কার্যক্রম, লভ্যাংশ সংক্রান্ত কার্যক্রম। এক্ষেত্রেও আমরা এগুলো নগদের আগমন হবে না নির্গমন হবে এগুলো তোমার কমন সেন্স বলে দিবে। এক্ষেত্রে কোনো সূত্র মনে রাখার কিছু নেই। তুমি বলো তো, শেয়ার যদি ইস্যু করো তোমার ব্যবসার নগদ বাড়বে না কমবে? নিশ্চয়ই বাড়বে না, তাহলে আমার নগদের আগমন হিসাবে দেখাবো। আমি যদি ঋণপত্র বা প্রদেয় বন্ড ইস্যু করি নগদ বাড়বে, আগমন হিসাবে দেখাবো। বা যদি ঋণপত্রটা পরিশোধ করে দেই আমাদের, তাহলে কিন্তু নগদের নির্গমন হবে। আর যদি আমি লভ্যাংশ পরিশোধ করি তাহলে কী হবে? নগদের নির্গমন হবে। এটা আমি যদি একটা ছকে তোমাদেরকে দেখাই, একটু খেয়াল করো, যেখানে একটা হেডলাইন দিব, দেখো শেয়ার ইস্যু হতে কী হবে? নগদের প্রাপ্তি, দেখো আগমন হিসেবে দেখিয়েছে। প্রদয়বন বা ঋণপত্র ইস্যু হতে নগদ প্রাপ্তি, আগমন হবে। প্রদয়বন বা ঋণপত্র যদি পরিশোধ করে দাও নগদের নির্গমন হবে। লভ্যাংশ যদি পরিশোধ করো নগদের নির্গমন হবে। একইভাবে ইনার কলামের টাকাগুলো যোগ করলে যে অ্যান্সারটা পাওয়া যাবে, এর বরাবর লিখে দিব, অর্থায়ন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। এই অ্যান্সারটাও পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। তাহলে আমরা তিনটা কার্যক্রম, কীভাবে পরিচালন কার্যক্রমের নগদ প্রবাহ বের করা হয়, কীভাবে অর্থায়ন কার্যক্রমের নগদ প্রবাহ বের করা হয়, কীভাবে বিনিয়োগ কার্যক্রমের নগদ প্রবাহ বের করা হয়, আমি তিনটা বিষয় ছকে দেখানোর চেষ্টা করেছি। আমি যদি পরের স্লাইডে চলে যাই, আমরা এই যে তিনটা কার্যক্রম আলোচনা করলাম, একটু ভালোভাবে খেয়াল করবা, এই পুরো কার্যক্রমটাকে যদি আমি একটা নগদ প্রবাহ বিবরণীর মধ্যে দেখাতে চাই, তাহলে আমরা কীভাবে দেখাবো আমি একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, খুব ভালোভাবে শুনতে হবে। প্রথমে একটা দেখো, মদিনা লিমিটেডের তুলনামূলক আর্থিক অবস্থার বিবরণী নিচে দেওয়া হলো। তুলনামূলক আর্থিক অবস্থার বিবরণী মানে দুইটা বছরের আর্থিক অবস্থার বিবরণী তথ্য দেওয়া আছে। এক্ষেত্রে দেখো কী কী দেওয়া আছে, নগদ তহবিল দেওয়া আছে, প্রাপ্য হিসাব দেওয়া আছে, মজুত পণ্য দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, যন্ত্রপাতি দেওয়া আছে, পুঞ্জীভূত অবচয় এটা ব্র্যাকেটে দেওয়া আছে, মোট সম্পদের পরিমাণ আছে, দায় আছে প্রদেয় হিসাব, প্রদেয় বন্ড, শেয়ার মূলধন, সংরক্ষিত আয়। এক্ষেত্রে ছেলেমেয়ের একটা জিনিস খেয়াল করো, নগদ তহবিল তো আমাদের কোনো কার্যক্রমের মধ্যে আসবে না, বাকি যে সম্পদগুলো আছে এর মধ্যে দেখো তো প্রাপ্য হিসাব, এটা চলতি সম্পদ। আমি যদি লিখি এটা চলতি সম্পদ, এটা পরিচালন কার্যক্রম বা অপারেটিং অ্যাক্টিভিটিস। আমি যদি সংক্ষেপে বলি, মজুত পণ্য এটাও চলতি সম্পদ, তাই না? তাহলে এটা হচ্ছে পরিচালন কার্যক্রম, এটাও পরিচালন কার্যক্রমের মধ্যে পড়ে যেহেতু চলতি সম্পদ। ভূমিটা হচ্ছে স্থায়ী সম্পদ, এটা হবে বিনিয়োগ কার্যক্রম, বিনিয়োগ কার্যক্রম, এটা স্থায়ী সম্পদ, এটা বিনিয়োগ কার্যক্রম বা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। আমি যদি আই দিয়ে প্রকাশ করি, আর এই দুটাকে যদি আমি ও অপারেটিং অ্যাক্টিভিটিস ও দিয়ে প্রকাশ করি, যন্ত্রপাতি স্থায়ী সম্পদ, এটাও ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। আর পুঞ্জীভূত অবচয়ের একটা কথা বলে দিই, যদি প্রশ্নে আলাদাভাবে অবচয় দেওয়া থাকে, দেখো এই অঙ্কে লাস্টে অবচয় দেয়া, খরচ দেওয়া আছে, তাহলে এই পুঞ্জীভূত অবচয়ের কোনো কাজ নাই। কিন্তু যদি এখানে অবচয় দেওয়া না থাকতো তাহলে এই দুটার ডিফারেন্সটাই হতো এই চলতি বছরের অবচয়। এটা নিয়ে আমাদের আলাদা আলোচনা আছে, আপাতত মনে রাখো আলাদাভাবে যদি প্রশ্নে অন্যান্য তথ্যাবলীর মধ্যে অবচয় খরচ চলতি বছর দিয়ে দেয় তাহলে এই পুঞ্জীভূত অবচয়ের কোনো প্রয়োজন হবে না, অঙ্কের কোনো অংশে এটার কোনো কাজ থাকবে না। তাহলে আমাদের সম্পত্তি বা সেই নগদ তহবিলের তো মূল কার্যক্রমে আসবে না, লাস্টে আসবে। তাহলে আমি যদি এই চারটা সম্পদের মধ্যে বলি, প্রথম দুটো হচ্ছে চলতি সম্পদ, এই দুটো অপারেটিং অ্যাক্টিভিটিস, পরের দুটো স্থায়ী সম্পদ, এই দুটো হচ্ছে আমাদের বিনিয়োগ কার্যক্রম বা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। পুঞ্জীভূত অবচয় যেহেতু অবচয় দেওয়া আছে এটার কোনো প্রয়োজন হবে না। আমি যদি দায় পাশে দেখি, প্রদেয় হিসাবে এটা কিন্তু চলতি দায়,
তাহলে এটা অপারেটিং অ্যাক্টিভিটিস বা পরিচালন কার্যক্রম। প্রদেয় বন্ড বা ঋণপত্র এটা কিন্তু আমাদের অর্থায়ন কার্যক্রম বা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি, এটা কিন্তু আমরা অ্যাপ দিয়ে প্রকাশ করতে পারি। শেয়ার মূলধন এটাও কিন্তু আমাদের ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস অথবা অর্থায়ন কার্যক্রম। আর সংরক্ষিত আয়ের যে কথাটা বলি এটা মনে রাখবা, যদি প্রশ্নে আলাদাভাবে নিট মুনাফার লভ্যাংশ দিয়ে দেয় তাহলে কিন্তু সংরক্ষিত আয়ের কোনো কাজ নাই, কিন্তু যদি দেওয়া না থাকতো এই দুইটার যে কোনো একটা তাহলে কিন্তু একটা ওয়ার্কিংস করে বের করা হবে। কীভাবে বের করবো আমি আলাদাভাবে পরের স্লাইডগুলোতে আছে। তাহলে আপাতত যেহেতু এই অঙ্কে নিট মুনাফা দেওয়া আছে, লভ্যাংশ দেওয়া আছে, সংরক্ষিত আয়েরও কোনো কাজ নাই, আমি তোমাদেরকে বলবো এটার কোনো কাজ নেই, এটা কেটেই দিব, এটার কোনো কেটেই দিব আমরা। তাহলে আমাদের টোটাল অঙ্কে যে দেওয়া আছে তুলনামূলক আর্থিক অবস্থার বিবরণী, আমরা যদি বলি যে এখানে পরিচালন কার্যক্রমের মধ্যে এই দুইটা আসবে, প্রাপ্য হিসাব মজুত পণ্য, ভূমি আর যন্ত্রপাতিটা আমাদের আসবে বিনিয়োগ কার্যক্রমের মধ্যে, প্রদেয় হিসাবটা আসবে পরিচালন কার্যক্রমের মধ্যে, প্রদেয় বন্ড শেয়ার মূলধনটা আসবে অর্থায়ন কার্যক্রমের মধ্যে। এর বাইরেও কিছু দেখো অতিরিক্ত তথ্যাবলী দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে নিট মুনাফা। তোমরা জানো আমাদের যেহেতু পরোক্ষ পদ্ধতিতে অঙ্কটা করতে হয়, নিট মুনাফা ছাড়া কিন্তু তুমি অঙ্ক শুরুই করতে পারবা না। তাহলে এই অঙ্কে নিট মুনাফা দেওয়া আছে, এটা আমরা পরিচালন কার্যক্রমের শুরুতেই লিখে নিব। লভ্যাংশ প্রদান মনে পড়ে, লভ্যাংশ প্রদানটা কিন্তু একটা অর্থায়ন কার্যক্রম, তাহলে অর্থায়ন কার্যক্রমে যাবে। প্রদেয় বন্ড নগদে পরিশোধ তাহলে 150,000 টাকা, এই বিষয়টি একটু খেয়াল করতে বলি। প্রশ্নে আলাদাভাবে প্রদেয় বন্ড পরিশোধ যদি নাও বলতো আমি কিন্তু বের করতে পারতাম। খেয়াল করো প্রদেয় বন্ড 2017 সালে আছে 450,000, 2016 সালে ছিল 600,000, তাহলে বলতো আগের সালে ছিল 600,000, 2017 সালে এটা হয়ে গেছে 450,000। ছেলেমেয়ের একটু বলতো তোমাদের কি প্রদেয় বন্ড বাড়লো না কমে গেল? 2016 সালের তুলনায় 2017 সালে 150,000 টাকা কমে গেল। তাহলে প্রদেয় বন্ড কখন কমে? প্রদেয় বন্ড পরিশোধ করলে। এই দেখো ডিফারেন্সটা 150,000 করে দেখো, এই 150,000-এর কথাটা এখানে বলে দিয়েছে। এটা যদি নাও বলতো তাও আমি ডিফারেন্স করে বলতে পারতাম এই বছর প্রদেয় বন্ড পরিশোধ করেছে 150,000। পরেটা দেখো শেয়ার ইস্যু হতে নগদ প্রাপ্তি 150,000। এখানেও দেখো শেয়ার মূলধন 2016 সালে ছিল 492,000, 2017 সালে হচ্ছে 642,000। তুমি দেখো 2016 সালের তুলনায় 2017 সালে 150,000 টাকা বেড়ে গেছে। শেয়ার মূলধন কখন বলে? শেয়ার ইস্যু করলে, সেই কথাটা এখানে বলে দিয়েছে। এখানে যদি নাও বলা থাকতো আমি এই দুই তথ্য দিয়ে আমি বলে দিতে পারতাম আমার শেয়ার ইস্যু হয়েছে। খেয়াল করবো পরীক্ষায় অনেক অঙ্কে এরকম আলাদাভাবে বলে দেয় না, তখন আমরা ডিফারেন্স দেখে বুঝতে পারবো শেয়ার ইস্যু করা হয়েছে কত, তোমার প্রদেয় বন্ড নতুন করে ইস্যু করা হয়েছে কি না অথবা পরিশোধ করা হয়েছে কি না। তাহলে পুরো অঙ্কটাই মোটামুটি আমাদের আয়ত্তে চলে আসলো। এখন যদি এই অঙ্কটা আমি সলভ করতে চাই তাহলে কী দাঁড়ায়? খেয়াল করো নগদ তহবিলটা তো শুরুতে পরিচালনা আসবে না। প্রাপ্য হিসাবটা দেখো 2016 সালে ছিল 228,000, এখন হয়েছে 250,000, তার মানে কি প্রাপ্য হিসাব বৃদ্ধি পেয়েছে। মজুত পণ্য দেখো আগে ছিল 5,67,000, এখন 5,40,000, হ্রাস পেয়েছে। ভূমি দেখো আগে ছিল 3,00,000, এখন হয়েছে 2,25,000, তার মানে 75,000 টাকার ভূমি কমেছে। বলতো ভূমি কখন কমবে? ভূমি কমবে ভূমি বিক্রি করলে, তার মানে বোঝা যাচ্ছে যে এখানে 75,000 টাকার ভূমি বিক্রয় করা হয়েছে কিন্তু বলা নাই, তার মানে ডিফারেন্স দিয়ে আমাকে বুঝে নিতে হবে। যন্ত্রপাতির কথা খেয়াল করো 2016 সালে ছিল 600,000, এখন হয়েছে 780,000, তাহলে যন্ত্রপাতি কিন্তু বেড়েছে। কত বেড়েছে? 180,000 টাকা বেড়েছে। যন্ত্রপাতি কখন বাড়ে? যন্ত্রপাতি বিক্রয় করলে না ক্রয় করলে? নিশ্চয়ই ক্রয় করলে। তাহলে দেখো এখানে কিন্তু বলা নাই অতিরিক্ত তথ্যের মধ্যে, বাট আমাকে এই পার্থক্য দেখে বুঝতে হবে যে এবছর 180,000 টাকার যন্ত্রপাতি নতুন করে ক্রয় করা হয়েছে। আর আগে তো বলেই দিলাম পুঞ্জীভূত অবচয়ের কোনো কাজ নেই। প্রদেয় হিসাব তুমি দেখো আগে ছিল 141,000, এখন 102,000, তার মানে কি প্রদেয় হিসাব হ্রাস পেয়েছে। প্রদেয় বন্ড তো বললাম ওখানে তো বলে দিয়েছিল, শেয়ার মূলধনও তো বললাম ওখানে বলে দিয়েছিল, সংরক্ষিত আর কোনো কাজ নেই। তাহলে আমাদের কিন্তু পুরো অঙ্কটা আমাদের এখন নগদর্পণে চলে আসলো। আমরা যখন একটা সলভ দেখতে চাই, একটু খেয়াল করো সবাই, আমরা যদি পুরো অঙ্কটার এখন সলিউশন করতে চাই তাহলে আমরা কীভাবে সলিউশনটা করব? আমরা প্রথমে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ বের করব। হেডলাইনগুলো কীভাবে লিখতে হবে খেয়াল করো, প্রথম লাইনে আমরা প্রতিষ্ঠানের নাম লিখব, এরপর নগদ প্রবাহ বিবরণী, বিবরণীটার নাম লিখব, ব্রাকেটে লিখে দিতে পারি পরোক্ষ পদ্ধতি, আর ডেটটা লিখবো একদম বিশদার বিবরণীর মতো, এটা একটা নির্দিষ্ট হিসাবকালের জন্য তৈরি করা হয়, এই জন্য লিখবো এত সালের এত তারিখ সমাপ্ত বছরের জন্য। এটা একটা নির্দিষ্ট তারিখের জন্য তৈরি করা হয় না, নির্দিষ্ট হিসাবকালের জন্য তৈরি করা হয়, এই জন্য লিখবো এত সালের এত তারিখ সমাপ্ত বছরের জন্য। তাহলে শুরুতে যদি আমরা পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ বের করি তাহলে আমরা শুরু করব কি দিয়ে জানি? নিট আয় দিয়ে। নিট মুনাফা 3,25,000। আমরা যদি আগের স্লাইডটা দেখি, এই দেখো নিট মুনাফা 3,15,000 টাকা দেওয়া আছে। তাহলে আমরা কী করবো? এই নিট মুনাফাটা আমরা লিখে দিব শুরুতেই, এর সাথে আমরা সমন্বয় করবো মনে পড়ে কি না তিনটা আইটেম। ওই তিনটা আইটেম সিরিয়ালি লিখতে হবে বিষয়টা তা না,
তুমি যেটা সামনে পাবো তুমি সেটা আগে লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমি যদি আবার দেখি যে কী কী আমার বিষয় আসতে পারে, যে আমরা যদি আগের স্ল্যাডে যাই, নগদ তহবিল তো আসবে না, প্রাপ্য হিসাব এখানে বৃদ্ধি পেয়েছে। বলতো প্রাপ্য হিসাবের সাথে জানি কী মুখী সম্পর্ক ছিল মনে পড়ে? প্রাপ্য হিসাবের সাথে বিপরীতমুখী সম্পর্ক। তাহলে প্রাপ্য হিসাব বৃদ্ধি পেয়েছে, তাহলে এখন আমরা মাইনাস করবো, একটু খেয়াল করো তো প্রাপ্য হিসাব, দেখো আমরা মাইনাস করেছি কিনা। এ দেখো প্রাপ্য হিসাব বৃদ্ধি পেয়েছে, বাট আমরা করেছি মাইনাস। তারপর যদি আবার আমরা দেখি মজুদ পণ্য, দেখো তো মজুদ পণ্য হ্রাস পেয়েছে, মজুদ পণ্য তো চলতি সম্পদ, এর সাথে বিপরীতমুখী সম্পর্ক। যেহেতু মজুদ পণ্য হ্রাস পেয়েছে কত, 27,000, তাহলে মজুদ পণ্য যেহেতু হ্রাস পেয়েছে এখন আমরা বিপরীতমুখী সম্পর্ক, তাহলে প্লাস করব। দেখো যে মজুদ পণ্য হ্রাস পেয়েছে বাট আমরা করেছি প্লাস। এরপর যদি আবার আমরা দেখি ভূমি যন্ত্রপাতি তো যাবে বিনিয়োগের মধ্যে, পরে প্রদেয় হিসাবটা কিন্তু চলতি দেয়, এটাও পরিচালন কার্যক্রম। খেয়াল করো আগে ছিল 1,41,000, এখন 1,02,000, 39,000 টাকা হ্রাস পেয়েছে, মনে পড়ে কিনা? চলতি দায়ের সাথে কিন্তু সমমুখী সম্পর্ক। তাহলে চলতি দায় যেহেতু হ্রাস পেয়েছে তাহলে আমরা কী করবো, মাইনাস করে দেবো। এই দেখো প্রদেয় হিসাব হ্রাস, আমরা মাইনাস করে দিয়েছি। এর বাইরেও দেখো অতিরিক্ত তথ্যের মধ্যে আরেকটা বিষয় দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা কী কী নিয়ে আসলাম, প্রাপ্য হিসাব নিলাম, মজুদ পণ্য নিলাম, প্রদেয় হিসাব নিলাম পরিচালন কার্যক্রমের মধ্যে। এর বাইরে তুমি দেখো এখানে নিট মুনাফা লিখলাম, এর বাইরে তুমি দেখো লাস্ট যে আইটেমটা অবচয় খরচ, মনে আছে কিনা? এটা একটা অনগত খরচ, অনগত খরচটা কী বলছিলাম, যোগ করতে হবে। তাহলে এই অবচয় খরচ 72,000 টাকা দেখো আমরা যোগ করে দিয়েছি, যে অবচয় খরচ যোগ করে দিয়েছি। এখন যে এই তিনটা আইটেম যোগ করি তা আমাদের পজিটিভ অ্যান্সার হয় 33,000। এই 33-এর সাথে নিট মুনাফাটা অ্যাডজাস্ট করতে হবে, যেহেতু এটাও পজিটিভ এটাও পজিটিভ, তাহলে দুটো যোগ করলে আমাদের অ্যান্সার হবে 3,48,000। আমরা এর বরাবর লিখে দিলাম পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। আমরা যদি পরের যেতে যাই যে বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ বের করব, তোমাদের মনে আছে বিনিয়োগ কার্যক্রমের মধ্যে আমাদের এই অঙ্কে মাত্র 2টা আইটেম ছিল, একটা হচ্ছে ভূমি আর একটা হচ্ছে যন্ত্রপাতি। আমরা যদি আবার একটু দেখে আসি, ভূমি আর যন্ত্রপাতি ছিল, ভূমি হ্রাস পেয়েছে বা যন্ত্রপাতি বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা যদি বলি যে ভূমি আমাদের হ্রাস পেয়েছে, ভূমি হ্রাস পায় কখন, সম্পত্তি হ্রাস পায় কখন, বিক্রয় করলে। তাহলে এখানে ভূমি হ্রাস না লেখে সাধারণত বিনিয়োগ কার্যক্রমের লেখাটা ভাষাটা এরকমই লেখা ভালো, যে ভূমি বিক্রয় হতে নগদ প্রাপ্তি, বা ভূমি বিক্রয়, ভূমি হ্রাস না, ভূমি বিক্রয় বা ভূমি বিক্রয় হতে নগদ প্রাপ্তি। বলতো ভূমি যদি বিক্রয় করি আমার নগদের কী হবে, আগমন হবে। তোমাদের বলছিলাম বিনিয়োগ কার্যক্রম আর অর্থায়ন কার্যক্রমের ক্ষেত্রে কোনো সূত্র অ্যাপ্লাই করার দরকার নেই, তুমি সিম্পলি চিন্তা করো যে এই কার্যক্রমটার ফলে আমার নগদের আগমন হবে না নির্গমন হবে। নিশ্চয়ই তোমরা বলতে পারবা যে ভূমি বিক্রয় করলে ভূমি কমবে বাট নগদের আগমন হবে। এই দেখো ভূমি বিক্রয় হতে টাকাটা আমরা এই যে ডিফারেন্স 75,000 টাকা আমরা আগমন হিসেবে দেখিয়েছি। অনেক যন্ত্রপাতি কিন্তু বেড়েছিল, যন্ত্রপাতি বাড়ে কখন, যন্ত্রপাতি ক্রয় করলে, যন্ত্রপাতি ক্রয় করলে তো নগদের আগমন হবে না নির্গমন হবে, নির্গমন হবে। এই দেখো যন্ত্রপাতি ক্রয় বাবদ নগদ পরিশোধ ডিফারেন্সটা 1,80,000। আর কিছু এখন যদি আমরা এই দুটো যোগ বিয়োগ করি তাহলে আমাদের অ্যান্সার হয় -1,05,000। এর বরাবর লিখে দিব আমরা বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ অথবা নিট নগদ ব্যবহার, যেহেতু নেগেটিভ আসছে। এরপর আমরা অর্থায়ন কার্যক্রম থেকে যদি নগদ প্রবাহ দেখাতে চাই তোমাদের, তোমাদের মনে পড়ে কিনা অর্থায়ন কার্যক্রম থেকে ওখানে কী কী ছিল? আমাদের প্রদেয় বন্ড ছিল, শেয়ার মূলধন ছিল, সংরক্ষিত আয় তো কাজ হবে না, এর বাইরে আমাদের লভ্যাংশ পরিশোধ এটা আসবে। আর প্রদেয় বন্ড শেয়ার ইস্যু তো আমরা এই ডিফারেন্স দেখেও বলতে পারি, তাই না? তাহলে এখানে 3টা আইটেম আছে, প্রদেয় বন্ড, শেয়ার মূলধন আর লভ্যাংশ পরিশোধ। আমরা যদি এই 3টা কীভাবে লিখবো দেখাই, যে আমাদের প্রদেয় বন্ড ওখানে আমি আরেকবার যদি দেখাতে চাই, প্রদেয় বন্ড কিন্তু এখানে পরিশোধ করেছে আর শেয়ার ইস্যু করেছে। বলতো প্রদেয় বন্ড যদি আমি পরিশোধ করে দিই তাহলে নগদের আগমন হবে না নির্গমন হবে? অবশ্যই নির্গমন হবে, এই দেখো নেগেটিভলি লেখা হয়েছে। শেয়ার ইস্যু করলে নগদের কী হবে, আগমন হবে, দেখো পজিটিভলি লেখা হয়েছে। আর লভ্যাংশ পরিশোধ করলে নগদ বাড়বে না কমবে, কমে যাবে, দেখো নেগেটিভলি লেখা হয়েছে। আমি 3টা যোগ বিয়োগ করে অ্যান্সার হয় -1,20,000। এর সোজা লিখলাম অর্থায়ন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। তাহলে আমাদের মূল 3টা কার্যক্রমের কিন্তু নগদ প্রবাহ বের হয়ে গেল। একটা হচ্ছে পরিচালন কার্যক্রমের নগদ প্রবাহ 3,48,000, বিনিয়োগ কার্যক্রমের নগদ প্রবাহ -1,05,000, অর্থায়ন কার্যক্রমের নিট নগদ প্রবাহ -1,20,000। তাহলে আমি যদি পরিচালন কার্যক্রমের অ্যান্সার যেটা, পরিচালন কার্যক্রমের 3,48,000, বিনিয়োগ কার্যক্রমের -1,05,000 আর এটার -1,20,000, এই 3টা যোগ বিয়োগ করি আবার অ্যান্সার হয় 1,23,000 পজিটিভ। তোমাদের শুরুতে বলেছিলাম যদি পজিটিভ হয় এর বরাবর লিখবো আমরা নিট নগদ বৃদ্ধি, হ্রাস লেখার দরকার নেই, যেহেতু পজিটিভ আসছে নিট নগদ বৃদ্ধি। নেগেটিভ আসলে আমরা লিখতাম নিট নগদ হ্রাস।
এই নিট নগদ বৃদ্ধির সাথে প্রারম্ভিক নগদ তহবিল যেটা অঙ্কের শুরুতেই ছিল, আমি যদি তোমাদেরকে একটু ব্যাকে দেখাই, এই দেখো প্রারম্ভিক নগদ তহবিল, একটা 2017 সালের, একটা 2016 সালের। বলতো 2017 সালটা তো এই বছরের সাল, 2016 সালটা বিগত বছরের, তাহলে প্রারম্ভিক কোনটা হবে? অবশ্যই বিগত বছরেরটা। তাহলে এটা হচ্ছে প্রারম্ভিক নগদ তহবিল, এটা হচ্ছে সমাপনী নগদ তহবিল। প্রারম্ভিক নগদ তহবিল কত? 66,000। আমরা এই প্রারম্ভিক নগদ তহবিলটা যে এখানে গিয়ে লাস্টে যোগ করে দিব 66,000, তাহলে যোগ করলে হয় 1,79,000, এটা হচ্ছে সমাপনী নগদ তহবিল। এবং ইন্টারেস্টিং হচ্ছে এই টাকাটা কিন্তু আমার সমাপনী নগদ তহবিল এটার সাথে মিলে যাবে, তুমি দেখো মিলে গেছে। তাহলে অঙ্ক যদি এইভাবে দেওয়া থাকে প্রেজেন্টেশন, তাহলে অঙ্কের অ্যান্সার কিন্তু তুমি অনেকটা জেনে যেতে পারো আমার অ্যান্সারটা কি ঠিক মতো হলো কি না। তাহলে আমরা বোধহয় পুরো অঙ্কটাই মোটামুটি বুঝতে পেরেছি। এখন তোমাদেরকে আমি এই অঙ্ক করার সময় যে অঙ্কে বললাম যে পুঞ্জীভূত অবচয়ের কোনো কাজই নেই নর্মালি, যদি অবচয় দেয়া থাকে। কিন্তু অনেক যদি অবচয় দেয়া না থাকে, তাহলে কিন্তু অবচয়টা ওই পুঞ্জীভূত অবচয় দিয়ে বের করে নিতে হবে। আমি তোমাদেরকে বললাম যে প্রশ্নে যদি লভ্যাংশ আর নিট মুনাফা দেয়া থাকে, তাহলে সংরক্ষিত আয়ের কোনো কাজ নাই। কিন্তু যদি নিট মুনাফা বা লভ্যাংশ না দেয়া থাকে, তাহলে কিন্তু সংরক্ষিত আয় দিয়ে আমাকে ওয়ার্কিংসটা করে নিতে হবে। অনেক সময় সম্পত্তি বিক্রি করে দেয়, এই সম্পত্তি বিক্রয় করার ফলে কিন্তু কিছু লাভ ক্ষতি হতে পারে, যেটা ডিরেক্টলি দেয়া নাও থাকতে পারে, সেগুলো বের করে নিতে হয়। সেগুলো কীভাবে বের করে আমি কিছু গণনা নিয়ে তোমাদের আলোচনা করব, খুব মনোযোগ দাও এই অংশটা। এবং আমি মনে করি তোমাদের নগদ প্রবাহ বিবরণীর যদি এই ক্যালকুলেশনগুলো কোনো ছেলে মেয়ে ঠিকমতো জানতে পারে, বুঝতে পারে, তাহলে নগদ প্রবাহ বিবরণীর যে অঙ্কই আসুক না কেন, যত কঠিন অঙ্কই আসুক না কেন, অবশ্যই তোমরা পারবা। আমি তোমাদেরকে এক এক করে আলোচনা করছি। বার্ষিক অবচয়ের পরিমাণ কীভাবে নির্ণয় করবা, আমি আবার বলছি প্রশ্নে আলাদাভাবে বার্ষিক অবচয় দেয়া থাকলে পুঞ্জীভূত অবচয়ের কোনো কাজ নাই। কিন্তু যদি প্রশ্নে বার্ষিক অবচয়ের পরিমাণটা দেয়া না থাকে, তাহলে পুঞ্জীভূত অবচয়ের ওই টাকাগুলো দিয়ে একটা খতিয়ানের মতো করে আমি বার্ষিক অবচয় বের করে ফেলতে পারি। এক্ষেত্রে তোমাদেরকে আমি এই ছকটা একটু ফলো করতে বলবো, এইটা একটা আমি টিসকের মতো বলবো। এখানে মোট 4টা আইটেম আছে, 4টা আইটেম একটু মনে রাখো, যে আমি বাম পার্শ্বে ডান পার্শ্বে 4টা আইটেম যে লিখবো শুধু অবস্থানগুলো একটু মনে রাখি। সবাই জানো পুঞ্জীভূত অবচয় একটা কন্ট্রা সম্পদ বা বিপরীত সম্পদ, এর নর্মাল ব্যালেন্স হচ্ছে ক্রেডিট, তাই না? তাহলে এর প্রারম্ভিক ব্যালেন্সটা সবসময় ক্রেডিট দিকে হবে, সমাপনী ব্যালেন্সটা সবসময় ক্রেডিট ডেবিট দিকে হবে। তাহলে প্রশ্ন ধরো দুইটা ব্যালেন্স দেওয়া আছে, একটা 2016 সালের, একটা 2017 সালের। তাহলে 2016 সালেরটা প্রারম্ভিক, 2017 সালেরটা সমাপনী। সবার আগে আমরা বি দিই অথবা প্রারম্ভিক ব্যালেন্সটা লিখবো ক্রেডিট দিকে, মনে রাখবো, সমাপনী ব্যালেন্সটা লিখবো ডেবিট। শুধু অবস্থানটা মনে রাখি, দেখো কত সহজভাবে করা যাবে, শুধু অবস্থানটা মনে রাখি আপাতত। আমরা প্রারম্ভিক ব্যালেন্সটা ক্রেডিট দিকে লিখবো, সমাপনী ব্যালেন্সটা এখানে ডেবিট দিকে লিখবো। যদি কোনো সম্পদ বিক্রি করে দাও, ওই সম্পদ বিক্রি করলে ওই বিক্রিত সম্পদের পুঞ্জীভূত অবচয় যতটুকু ছিল সেগুলো রাইট অফ করে দিতে হয়, বাদ দিয়ে দিতে হয়। ওই বিক্রিত সম্পদের মোট অবচয়টা আমরা ডেবিট দিকে লিখবো। আমি যদি 3টা আইটেম লিখে যেতে পারি, সবার আগে আমরা প্রারম্ভিক ব্যালেন্সটা লিখবো পুঞ্জীভূত অবচয়ের, আমি সমাপনী ব্যালেন্সটা লিখবো ডেবিট পাশে, কোনো সম্পদ বিক্রয় করলে আমরা এটা ডেবিট দিকে লিখবো, যদি বিক্রয় না করে লিখবো না। এই 3টা আইটেম যদি যোগ বিয়োগ করি, তাহলে আমার অটোমেটিক্যালি এই টাকাটা বের হয়ে যাবে। তাহলে আমরা মনে রাখি যে এই ছকের মোট 4টা আইটেম হাতে পারো সর্বোচ্চ। প্রারম্ভিক ব্যালেন্সটা ক্রেডিট দিকে লিখবো, সমাপনী ব্যালেন্সটা ডেবিট দিকে নিচে লিখবো, সম্পত্তি বিক্রয় করলে আমরা ডেবিট দিকে লিখবো, সব যোগ বিয়োগ করলে ক্রেডিট দিকে যে অ্যান্সারটা বের হবে এটাই এই বছরের বার্ষিক অবচয়। কেমন? আমার একটা উদাহরণ দিয়ে বিষয়টা ক্লিয়ার করতে পারি। কামাল কোম্পানির 2016-17 সালের 31শে ডিসেম্বর তারিখের পুঞ্জীভূত অবচয় হিসাবের জের ছিল 45,000 টাকা এবং 60,000 টাকা। বলতো এটা হচ্ছে 16 সালের ব্যালেন্স, এটা 17 সালের ব্যালেন্স, তাই এটা প্রারম্ভিক ব্যালেন্স, এটা সমাপনী ব্যালেন্স। আর কিছু দেয়া নাই, কোনো সম্পদ বিক্রয়ের কথা বলা নাই, তার মানে শুধু বিডি আর সিডি দেওয়া আছে। বাট দেখো প্রশ্নে অবচয় দেয়া নেই, বলছে বার্ষিক অবচয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমাদের এই ফরম্যাটটা ফলো করে তাহলে করো, ব্যালেন্স বিডি এই 45,000 দেখো এখানে বসে গেছে, এই 60,000 টাকা সমাপনী ব্যালেন্স এখানে বসে গেছে। তাহলে বলো তো ছেলেমেয়েরা, আমি এই পার্শ্বে লিখলাম 45,000, এই পার্শ্বে লিখলাম 60,000। তাহলে এটা ধরো শুরুতে আমরা এটা লিখিনি, তাহলে এই 60,000 টাকা যোগ করে নামালাম, এই 60,000 যদি এই পাশে নিয়ে আসি, 60,000 থেকে বলো তো 45,000 টাকা বাদ দিলে কত হয়? 15,000। এই যে 15,000 বের হয়ে গেল, এটাই অবচয় খরচ। তোমরা কি বুঝতে পারছো সবাই? আমরা যদি আরেকটা উদাহরণ তোমাদের খেয়াল করি, উদাহরণ দুইটা একটু খেয়াল করো, আর একটু বেশি আইটেম আছে। প্রারম্ভিক 2016-17 সালের 31শে ডিসেম্বর তারিখের জের ছিল 45,000, 60,000 টাকা, এবং আগের মতোই 30,000 টাকা ক্রয় মূল্যের একটি সম্পদ 18,000 টাকা বিক্রি করা হয়,
বিক্রিত সম্পদের পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ ছিল 10,000 টাকা। এই যে এখানে কিন্তু একটা সম্পদ বিক্রি করেছে এবং আমার দরকার হচ্ছে এই ওয়ার্কিংসে বিক্রিত সম্পদের পুঞ্জীভূত অবচয়টা, এই যে রাইট অফ করতে হবে, কমে যাবে, ডেবিট দিকে লিখতে হবে। তাহলে আমার তিনটা তথ্য এখানে দরকার, প্রারম্ভিক ব্যালেন্স কত, সমাপনী ব্যালেন্স কত, বিক্রিত সম্পদের পুঞ্জীভূত অবচয় কত। আমরা যদি আমাদের এই ফরম্যাট অনুযায়ী লিখে দেই তাহলে কী দাঁড়ায়, প্রারম্ভিক ব্যালেন্স কত, 45,000 বসাই দিলাম, সমাপনী ব্যালেন্স কত, 60,000 এখানে বসাই দিলাম, বিক্রিত সম্পদের পুঞ্জীভূত অবচয় কত, 10,000 এটা আমরা ডেবিট দিকে বসাই দিলাম, ডেবিট পার্শ্ব কত, 60 আর 10 70, এই 70 যদি আমরা এখানে নিয়ে আসি, এই 70 থেকে যদি 45 তুমি বিয়োগ করো, বলো তো অ্যান্সার কত হয়, 25,000। আমার কিন্তু বের হয়ে গেলো অবচয় খরচ 25,000। এই জন্য আমি তোমাদের ছেলেমেয়েদের বলবো, কয়েকটা বোর্ডে এই অবচয় খরচের এই ক্যালকুলেশনটা চেয়েছে, অনেকে বিভিন্ন সূত্র দিয়ে বলে, সূত্র দিয়ে না বলে আমার পরামর্শ হচ্ছে তুমি যদি ফরম্যাটটা মনে রাখতে পারো তাহলে তোমার যেভাবে আসুক না কেন, শুধু অবচয় না, যদি কোনো অঙ্কে এমন হয় যে ধরো কোনো অঙ্কে প্রারম্ভিক ব্যালেন্স অবচয় আর বিক্রিত সম্পদের অবচয় দিয়ে দিলো, বলো সমাপনী পুঞ্জীভূত অবচয় কত, তুমি বের করতে পারবা। তাহলে আমরা 4টা আইটেম মনে রাখি, প্রারম্ভিক ব্যালেন্স আর অবচয় খরচ হবে ক্রেডিট দিকে, সমাপনী ব্যালেন্স আর বিক্রিত সম্পদের অবচয় হবে ডেবিট দিকে, এই 4টা আইটেম অবস্থান মনে রাখবে। প্রশ্নের মধ্যে যেই তিনটার মান দিয়ে দিবে এই তিনটার মান যদি বসাই দেই যোগবে করলে মিসিংটা বের হয়ে যাবে, ঠিক আছে। যেন আমাদের এই অঙ্কে দুইটা উদাহরণে মিসিং ছিল অবচয় খরচ, দ্বিতীয় উদাহরণ দেখো আমরা এই তিনটা মান বসিয়ে দিয়েছি, তাহলে মিসিং অবচয় খরচ কিন্তু বের হয়ে গেছে 25,000। তাহলে অবচয় নিয়ে সবার অবশ্যই ধারণা ক্লিয়ার হয়ে গেছে। আমি যদি দ্বিতীয় আলোচনাটা করি, সম্পদ বিক্রয়জনিত লাভ ক্ষতি কীভাবে বের করে, এখন এটা বের করা জরুরি কেন, জরুরি একটা কারণে যে প্রশ্নে যদি কখনো কোনো সম্পদ বিক্রয় করে, সম্পদ বিক্রয় করলে নর্মালি সম্পদটা হয়তো পুস্তক মূল্য যা তার চেয়ে কম বা বেশিতে বিক্রয় করতে পারে, আবার সমান দামে বিক্রয় করতে পারে, সমান দামে বিক্রয় করলে না লাভ না ক্ষতি হবে, বাট নর্মালি বিক্রয় করলে ধরে নেওয়া হয় এই সম্পদ বিক্রয়ের ফলে হয়তো একটা লাভ হয়েছে অথবা একটা ক্ষতি হয়েছে, সেই লাভ ক্ষতিটা কীভাবে বের করবো সে নিয়ে আমরা একটু আলোচনা করবো স্যার। কারণ লাভ ক্ষতিটা কেন দরকার, ওই যে মনে আছে কি না, পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ যখন আমরা বের করি তখন লাভ হলে এটা আমরা আগে যোগ করছিলাম এখন বিয়োগ করবো, আর ক্ষতিটা আগে যোগ করছিলাম এখন আমরা নিট মুনাফার সাথে যোগ করে দিব। এই লাভ ক্ষতিটা বের করবো কীভাবে সেটার জন্য আমি তোমাদেরকে বলবো এই তিনটা সূত্র একটু মনে রাখলে ভালো হয়। প্রথমটা হচ্ছে একটা সম্পদ পুস্তক মূল্য কীভাবে বের করে, পুস্তক মূল্য বের করার সূত্রটা মনে রাখবা, ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়, পুস্তক মূল্য সমান সমান হচ্ছে ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়। এখন সম্পদ বিক্রয়ের ক্ষতি কখন হবে, এই পুস্তক মূল্য থেকে যদি বিক্রয় মূল্যটা ছোট হয়, আমি উদাহরণ দিব যে একটা সম্পত্তির ধরো পুস্তক মূল্য 30,000, বিক্রয় করেছি 25,000, তার মানে কি 5,000 টাকা কম দামে বিক্রয় করে দিয়েছে, তার স্বাভাবিকভাবে 5,000 টাকা আমার ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি বের করার সূত্র হচ্ছে পুস্তক মূল্য বড়, বিক্রয় মূল্য যদি ছোট হয় তাহলে সূত্র কী হবে, পুস্তক মূল্য মাইনাস বিক্রয় মূল্য। যদি উল্টা হয় একটু বেশি দামে বিক্রয় করি তাহলে সূত্রটা চেঞ্জ হয়ে যাবে, তখন লাভ হবে আমার, তখন সূত্রটা হবে বিক্রয় মূল্য মাইনাস পুস্তক মূল্য। আসলে এই দুটো কিন্তু একই সূত্র, শুধু চেঞ্জ হচ্ছে যদি বিক্রয় মূল্যটা ছোট হয় তাহলে ক্ষতি হবে, যদি বিক্রয় মূল্যটা বড় হয় তাহলে লাভ হবে, এই জন্য একটু আগে লিখতে হবে। আমরা যদি উদাহরণটা দিয়ে একটু খেয়াল করি তাহলে তোমরা বিষয়টা ক্লিয়ার হবা। দেখো তৌহিদা কোম্পানি 50,000 টাকা ক্রয় মূল্যের একটি মেশিন 35,000 টাকা বিক্রয় করেন, বিক্রয়কৃত মেশিনের পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ ছিল 12,000 টাকা। একটু ভালো করে শুনবো ছেলেমেয়েরা, যে একটি কোম্পানি তৌহিদা কোম্পানি 50,000 টাকা ক্রয় মূল্যের মেশিন, এই 50,000টা কি ক্রয় মূল্য, 35,000 টাকা বিক্রি করেন তার মানে এটা কি বিক্রয় মূল্য, আর বিক্রয়কৃত মেশিনের পুঞ্জীভূত অবচয় কত, 12,000 টাকা। এখন আমার এই তিনটা তথ্য আছে, ক্রয় মূল্য দেয়া আছে, বিক্রয় মূল্য দেয়া আছে, বিক্রিত সম্পদের পুঞ্জীভূত অবচয় দেয়া আছে। এখন যদি আমাকে কোশ্চেন করে ক যে বিক্রয়কৃত মেশিনের পুস্তক মূল্য নির্ণয় কর, বলতো পুস্তক মূল্য বের করার সূত্র কি, ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়, বলতো আমাদের ক্রয় মূল্য কত, 50,000, পুঞ্জীভূত অবচয় কত, 12,000, তাহলে 50 থেকে যদি আমরা 12 বাদ দিই তাহলে কত হয়, 38,000। এই দেখো বিক্রয়কৃত মেশিনের পুস্তক মূল্য, ক্রয় মূল্য মাইনাস বিক্রিত মেশিনের পুঞ্জীভূত অবচয়, 50 - 12 দ্যাট ইস 38,000 টাকা। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে বিক্রয়জনিত লাভ বা ক্ষতি কত, লাভ ক্ষতি কীভাবে জানি বের করবো, পুস্তক মূল্য আর বিক্রয় মূল্য কম্পেয়ার করে, যদি বিক্রয় মূল্যটা ছোট হয় তাহলে ক্ষতি হবে, যদি বিক্রয় মূল্যটা বড় হয় তাহলে লাভ হবে। তো আমরা একটু কম্পেয়ার করে দেখি, পুস্তক মূল্য বের করলাম কত, 38, বিক্রয় করেছি কত, বিক্রয় মূল্যটা ছোট, তাহলে আমরা বুঝে গেছি কি ক্ষতি হয়েছে, এই দেখো আমি লিখে দিয়েছি বিক্রয়জনিত ক্ষতি সমান সমান পুস্তক মূল্য মাইনাস বিক্রয় মূল্য। পুস্তক মূল্য বের করা ছিল 38,000, বিক্রয় মূল্য হচ্ছে 35,000, তাহলে অ্যান্সার কত, 3,000 টাকা। আমি মনে হয় তোমরা সবাই বুঝতে পেরেছ। তাহলে আমরা এই তিনটা সূত্র একটু আবার মনে রাখবো,
যে প্রথমে যদি কোনো কখনো সম্পদ বিক্রয় করে, আমরা প্রথমে পুস্তক মূল্যটা কীভাবে বের করি এটা মনে রাখবো, আর হচ্ছে লাভ ক্ষতি যা হবে সূত্রটা মনে রাখবো। লাভ বা ক্ষতি যে কোনো একটা হবে, লাভ বা ক্ষতির ক্ষেত্রে সবসময় কম্পেয়ার করবো পুস্তক মূল্য আর বিক্রয় মূল্য দিয়ে। যদি পুস্তক মূল্যের চেয়ে বিক্রয় মূল্যটা ছোট হয় তাহলে ক্ষতি হবে, যদি পুস্তক মূল্যের চেয়ে বিক্রয় মূল্যটা বড় হয়ে যায় তাহলে আমাদের লাভ হবে। তাহলে আমরা মোটামুটি সম্পদ বিক্রয় কিন্তু লাভ ক্ষতির বিষয়টা বুঝতে পেরেছি। তৃতীয় একটা ওয়ার্কিংস খুব প্রয়োজন হবে তোমাদের, এটা সেটা হচ্ছে নগদ লভ্যাংশ ঘোষণা ও নিট মুনাফার পরিমাণ নির্ণয়। আমরা তোমাদের যে উদাহরণটা একটু আগে সলভ করেছিলাম তোমরা ওখানে দেখতে পেরেছ যে ওই অঙ্কে লভ্যাংশ এবং নিট মুনাফা দুইটাই কিন্তু দেয়া ছিল, তাই না? এই জন্য কিন্তু আমরা কোনো কিছু বের করতে হয়নি। বাট যদি প্রশ্নে কখনো নিট মুনাফা অথবা লভ্যাংশ প্রদানটা না থাকে তাহলে সংরক্ষিত আয়ের একটা হিসাব খতিয়ানের মতো করে এই যে দুইটা মিস দুইটার মধ্যে যেটা মিসিং থাকবে সেটা বের করা যাবে। মনে রাখবো একই অঙ্কে কখনো দুইটাই মিসিং থাকবে না, যে কোনো একটা মিসিং থাকলে থাকতে পারে। এবং এই দুইটার মধ্যে যেটাই মিসিং থাকুক না কেন, তুমি সংরক্ষিত আয়ের একটা খতিয়ান করে তুমি বের করতে পারবা যেটা মিসিং আছে পরিমাণটা কত। কীভাবে বের করো এর জন্য আমরা একটা ফরম্যাট মনে রাখবো। আমরা যে তোমাদেরকে অবচয় বের করার যে ফরম্যাট বের শিখাইছিলাম অনেকটা সেই ধরনের একটা ফরম্যাট। এখানেও চারটা আইটেম তুমি মনে রাখো, সেই আর চারটা আইটেমের মধ্যে কোনটা কোন দিকে হবে একটু বলে দেই। সংরক্ষিত আয় বলো, এটা একটা মালিকানা সত্ত্বের উপাদান না? হ্যাঁ, তাহলে মালিকানা সত্ত্বের নর্মাল ব্যালেন্স তো ক্রেডিট, তার মানে কি এর প্রারম্ভিক ব্যালেন্স হবে সবসময় ক্রেডিট দিকে, সমাপনী ব্যালেন্স হবে ডেবিট দিকে। এই প্রারম্ভিক ব্যালেন্স সমাপনী ব্যালেন্স ডেবিট দিকে না ক্রেডিট দিকে, এক্ষেত্রে একটা ছোট নিয়ম তোমাদের বলে দিই। পৃথিবীর যত হিসাব আছে সমস্ত হিসাবগুলোর স্বাভাবিক ব্যালেন্সটাকে এটা তুমি যদি বুঝতে পারো, তার প্রারম্ভিক কোন দিকে হবে সমাপনী কোন দিকে হবে নিজে নিজেই বলতে পারবা। সেটা কেমন? ধরো কোনো হিসাবের প্রারম্ভিক ব্যালেন্স ডেবিট, মনে রাখবা প্রারম্ভিক ব্যালেন্স যা নর্মাল ব্যালেন্স যা, মানে স্বাভাবিকভাবে হিসাবটা ডেবিট হয় না ক্রেডিট হয়, স্বাভাবিক ব্যালেন্স যা তার প্রারম্ভিক ব্যালেন্স সেদিকেই হবে, সমাপনী ব্যালেন্স কিন্তু উল্টা দিকে হবে। মিলাই দেখো আমার কথাটা, মূলধন নর্মাল ব্যালেন্স কি ক্রেডিট? দেখবো তুমি যখন মূলধন হিসাব করে প্রারম্ভিক ব্যালেন্স ক্রেডিট দিকে লেখো, বাট লাস্টে সমাপনী ব্যালেন্সটা কিন্তু ডেবিট দিকেই হয়। তুমি যখন নগদান বই করো বা নগদান হিসাব করো, খেয়াল করো নগদান হিসাবের বা নগদানের কিন্তু নর্মাল ব্যালেন্স হচ্ছে ডেবিট। খেয়াল করে দেখো এর ব্যালেন্স প্রারম্ভিক ব্যালেন্সটা কিন্তু ডেবিট দিক দিয়ে শুরু করো, বাট সমাপনী ব্যালেন্সের অ্যান্সারটা কিন্তু ক্রেডিট দিকে হয়, তাই না? সেম নিয়ম সংরক্ষিত আয়ের ক্ষেত্রে, সংরক্ষিত আয়ের স্বাভাবিক ব্যালেন্স হচ্ছে ক্রেডিট, তাহলে এর প্রারম্ভিক ব্যালেন্সটা হবে ক্রেডিট দিকে, সমাপনী ব্যালেন্সটা হবে ডেবিট দিকে। খুব ইন্টারেস্টিং না? তাহলে আমরা প্রারম্ভিক ব্যালেন্সটা ক্রেডিট দিকে লিখবো, সমাপনী ব্যালেন্সটা ডেবিট দিকে লিখবো, আর মনে রাখবো লভ্যাংশটা হয় ডেবিট দিকে, নিট মুনাফাটা হয় ক্রেডিট দিকে। এগুলো একটু মনে রাখলে সুবিধা হবে, কেন হয় তাও বলে দিব, বলে দিই একটু। বলতো নিট মুনাফা যদি এই বছরের হয় তাহলে সংরক্ষিত আয় বেড়ে যাবে, সংরক্ষিত আয় বেড়ে যাবে মানে কি সংরক্ষিত আর নর্মাল ব্যালেন্স যেহেতু ক্রেডিট জন্য ক্রেডিট দিকে হবে, আর লভ্যাংশটা কেন ডেবিট দিকে লিখতে বললাম? লভ্যাংশ পরিশোধ করলে সংরক্ষিত আয় কমে যাবে, তাহলে সংরক্ষিত আয় কমে গেলে তো ডেবিট দিকে হবে, কারণ এটা নর্মাল ব্যালেন্স ক্রেডিট, কমলে এটা ডেবিট হয়ে যাবে। তাহলে আমরা চারটার অবস্থান মনে রাখি আপাতত, সেটা হচ্ছে প্রারম্ভিক ব্যালেন্সটা ক্রেডিট দিকে, সমাপনী ব্যালেন্সটা ডেবিট দিকে, লভ্যাংশ পরিশোধটা ডেবিট দিকে, নিট মুনাফাটা ক্রেডিট দিকে। আমি যদি ঘুরাই বলি, ডেবিট দিকে হবে লভ্যাংশ পরিশোধ আর সমাপনী ব্যালেন্স, ক্রেডিট দিকে হবে প্রারম্ভিক ব্যালেন্স আর নিট মুনাফা। এই ফরম্যাটটা মনে রাখলে সুবিধা হবে কি, এই চারটা আইটেমের মধ্যে যে কোনো তিনটার মান যদি প্রশ্নে দিয়ে দেয় তুমি যোগ বিয়োগ করে মিসিংটা বের করতে পারবা। একটা উদাহরণ খেয়াল করো, উদাহরণটা আমরা ভালো করে খেয়াল করি তাহলে ইজি হয়ে যায়। বাংলাদেশ স্টিল কোম্পানি 2016-2017 সালের 31শে ডিসেম্বর তারিখের সংরক্ষিত আয়ের জের ছিল 70,000 টাকা আর 1,00,000 টাকা। বলো 16 সালের জের হচ্ছে 70, 17 সালের জের হচ্ছে 1,00,000। তার মানে কি 70,000 হচ্ছে প্রারম্ভিক ব্যালেন্স, 1,00,000 হচ্ছে সমাপনী ব্যালেন্স, 2017 সালের নিট মুনাফার পরিমাণ ছিল 40,000 টাকা। তাহলে বলো তো মিসিং কি এখানে, লভ্যাংশটা মিসিং? প্রারম্ভিক সংরক্ষিত আয় আছে, সমাপনী সংরক্ষিত আয় আছে, নিট মুনাফা দেয়া আছে, মিসিংটা কি লভ্যাংশ? এটাই বের করতে বলছে, চলতি বছরে কত টাকা নগদ লভ্যাংশ পরিশোধ করা হয়েছে। আমরা ফরম্যাটে বসাই দিই না সবাই। প্রারম্ভিক ব্যালেন্স 70 যে ডেবিট দিকে, ক্রেডিট দিকে, সমাপনী ব্যালেন্স 1,00,000টা দেখো ক্রেডিট দিকে, নিট মুনাফা কোন দিকে হয়, ক্রেডিট দিকে। এই যে নিট মুনাফা বসাই দিলাম ক্রেডিট দিকে, এখন দেখো ক্রেডিট দিকে হচ্ছে 70 আর 40, 1,10,000, এটা ধরো মিসিং ছিল, আর পাশে হচ্ছে 1,00,000, তাহলে ক্রেডিট বড়। তাহলে 70 আর 40 যদি 1,00,000 এখানে বসাই দিই, এই 1,00,000 যদি এখানে নিয়ে আসি, 1,00,000 থেকে 1,00,000 যদি 1,10,000 থেকে যদি 1,00,000 বাদ দিই, অ্যান্সার কত হয় 10,000। দেখো লভ্যাংশ বের হয়ে গেছে 10,000 টাকা। তার মানে কি ফরম্যাটটা মনে রাখতে বলে যেই তিনটার মান দেওয়া আছে তুমি বসাই দিবা, তাহলে মিসিংটা বের হয়ে যাবে। আমি তো আরেকটা উদাহরণ তোমাদের খেয়াল করতে বলি, সেকেন্ড উদাহরণটা 2016-17 সালের 31শে ডিসেম্বর তারিখের
সংরক্ষিত আয়ের জের ছিল 80,000 1,10,000। 17 সালের নগদ লভ্যাংশ প্রদান হচ্ছে 20,000 টাকা, নিট মুনাফা কত? এখানে আবার দেখো নিট মুনাফাটা মিসিং, তাহলে তিনটার মান বসিয়ে দেয় না। প্রারম্ভিক ব্যালেন্স 80,000 ক্রেডিট দিকে, সমাপনী ব্যালেন্স 1,10,000 ডেবিট দিকে, লভ্যাংশ প্রদানটা মনে আছে কিনা ডেবিট দিকে হবে। এখন ডেবিট দিকে হচ্ছে 1,10,000 আর 20,000, 1,30,000 ক্রেডিট দিকে আসে, তাহলে ডেবিট বড়, তাহলে ডেবিট আগে যোগ করি 1,10,000 আর 20,000, তাহলে 1,30,000। 1,30,000 থেকে যদি আমরা 80% দিই কত হয়? 50,000। তাহলে এই যেহেতু এখানে বের হয়েছে, তাহলে নিট মুনাফা আমার বের হয়ে গেলো 50,000 টাকা। সবাই বুঝতে পেরেছ? তার মানে আমি যদি ফরম্যাটটা মনে রাখতে পারি, তাহলে যে কোনো তিনটার মান যদি দিয়ে দেয়, যোগ বের করে মিসিংটা বের হয়ে যাবে। তাহলে লভ্যাংশ পরিশোধ আমরা বুঝতে পেরেছি। আমি আবার তোমাদেরকে ব্যাক করছি, এই তিনটা ক্যালকুলেশন ভালো করে শুনবা। বার্ষিক অপচয় কীভাবে বের করে? যদি প্রশ্নে বার্ষিক অপচয়ের পরিমাণটা দিয়ে দেয়, তাহলে মনে রাখবা পুঞ্জীভূত অপচয়ের কোনো কাজ নাই। কিন্তু যদি বার্ষিক অপচয় না দেয়, তাহলে পুঞ্জীভূত অপচয়ের এই ফরম্যাটটা দিয়ে আমরা বার্ষিক অপচয় বের করতে পারবো। যদি কখনও কোনো সম্পদ বিক্রয় করে, যদি আলাদাভাবে সম্পদ বিক্রয় লাভ ক্ষতি দিয়ে দেয়, তাহলে ওয়ার্কিংস দরকার নাই। কিন্তু যদি আলাদাভাবে সম্পদ বিক্রয় লাভ ক্ষতি দেওয়া না থাকে, তাহলে আমি ওয়ার্কিংস করে লাভ ক্ষতিটা বের করে নিব। যদি প্রশ্নে নগদ লভ্যাংশ বা নিট মুনাফা দিয়ে দেয়, মনে রাখবো সংরক্ষিত আয়ের কোনো কাজ নাই। কিন্তু যদি এই দুইটার মধ্যে যে কোনো একটার মিসিং থাকে, তাহলে আমরা সংরক্ষিত আয়ের খতিয়ানোর মাধ্যমে যেটা মিসিং আছে সেটা আমরা বের করে নিব। তাহলে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তোমাদের এই আলোচনাটা। এখন তোমাদেরকে আমি 2016 এবং 2017 সালের প্রশ্ন নিয়ে সামান্য একটু আলোচনা করব। 2016 এবং 2017 সালের প্রায় প্রত্যেকটা বোর্ডেই তোমাদের নগদ প্রবাহ বিবরণী থেকে অঙ্ক আসছে। আমরা তোমাদেরকে ঢাকা বোর্ড 2016-র একটা অঙ্ক একটু দেখায় দিব, সেই অঙ্কটার দিকে একটু ভালো করে খেয়াল করো। আমি শুধু মেনলি আলোচনা করব যেই যেই জায়গাটায় প্রবলেম আছে। এখানে দেখো 2016 সালে ঢাকা বোর্ডে অঙ্ক আসছিল, নদী লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী নিচে দেয়া হলো। এখানে দুইটা বছরের সম্পদায় দেয়া আছে, একটা 2014 সাল, একটা 2015 সাল। এখানে ছেলেমেয়েদের একটা কথা একটু মনে করাই দিই যে এখানে 2015 সালটা হচ্ছে লেটেস্ট, 2014 সালটা হচ্ছে আগের বছর, তাই না? অনেক সময় প্রশ্ন কিন্তু উল্টায় দেওয়া দেয়, আগে প্রিভিয়াস ইয়ারেরটা দেয়, পরে হয়তো কারেন্ট ইয়ারেরটা দিয়ে দেয়। আমি সবসময় চিন্তা করব যে লাস্ট ইয়ার কোনটা, নর্মালি লাস্ট ইয়ারের অঙ্কই করতে হবে, তাই না? তাহলে যদি এমন হয় যে আমার 2015 সালটা আগে আছে, তাহলে আমি চিন্তা করবো আগে 2014 সালের তুলনায় 2015 সালে বাড়ছে না কমছে। যদি 2015 সালটা এখানে হয়, তখনও সেম চিন্তা করব। মানে এক্ষেত্রে এক্ষেত্রে যে তোমরা বিভ্রান্ত না হও, যেই সালটা লেটেস্ট ওই সালে চিন্তা করব আগের সালের তুলনায় বাড়ছে না কমছে। তাহলে এখানে দেখো অনেকগুলো সম্পদায় দেওয়া আছে, নগদ এটার তো কোনো প্রথম মূল কোনো কার্যক্রমে কোনো প্রয়োজন হবে না, লাস্ট প্রয়োজন হবে। অন্যান্য চলতি সম্পদ, এই যে অন্যান্য চলতি সম্পদটা কি? পরিচালন কার্যক্রম। বিনিয়োগটা কি? বিনিয়োগ কার্যক্রম। কল কবজাটা কি? বিনিয়োগ কার্যক্রম। পুঞ্জীভূত অবচয় নর্মালি কি বলছিলাম, কোনো কাজ নাই, আমরা দেখব অবচয় আলাদাভাবে দেয়া আছে কি না। চলতি দায় কি? পরিচালন কার্যক্রম। দীর্ঘমেয়াদী ঋণ কি? অর্থায়ন কার্যক্রম। সাধারণ শেয়ার কি? অর্থায়ন কার্যক্রম। সংরক্ষিত আয়ের কোনো কাজ নাই, যদি প্রশ্নে নিট মুনাফা বা লভ্যাংশ প্রদান দিয়ে দেয়, দেখে আসে কিনা আমরা একটু পরেরটাই দেখে আসি। প্রশ্ন দেখো নিট মুনাফা কিন্তু দিয়ে দিয়েছে, বাট পুরো অঙ্কে তুমি দেখো কোথাও লভ্যাংশ প্রদানটা কিন্তু নাই। এখন আদৌ এই বছর লভ্যাংশ প্রদান করেছে কি না আমাকে কিন্তু রাফ একটু করে দেখে তো দেখে নিতে হবে। আমি তোমাদের যদি একটু দেখাতে চাই যে আমাদের নিট মুনাফা এই বছর দেয়া আছে 37,000, বাট পুরো অঙ্কে রিকোয়ারমেন্টটা কোথাও চাইনি, অন্যান্য তথ্যাবলীর মধ্যে কোথাও লভ্যাংশ প্রদান দেয়নি, দেখি আদৌ আছে কি না। আমি মনে আছে কি না, এটা সংরক্ষিত আয়ের খতিয়ান দিয়ে আমরা করে নিব, তাই না? তাহলে আমরা সংরক্ষিত আয়ের যদি খতিয়ান দিয়ে আমি এখানে একটু দেখাই, আমি যদি রাফ একটু দেখাই, এটা মনে আছে কি না তোমাদের? এটা আমাদেরকে সংরক্ষিত আয় দিয়ে করতে হবে। সংরক্ষিত আয়ের 2014 সালের যেটা প্রারম্ভিক, এটা লিখতে হবে ক্রেডিট দিকে, আমি যদি একটু শর্টকাট লিখি। আর সমাপনী যেটা 56, এটা লিখতে হবে ডেবিট দিকে একটু নিচে। হ্যাঁ, নিট মুনাফা যেটা দেওয়া ছিল, নিট মুনাফা কত দেওয়া ছিল? 37,000, তাই না? এটা লিখতে হবে ক্রেডিট দিকে, খেয়াল করো সবাই। তাহলে এটা মিসিং, আদৌ মিসিং কিনে কিন্তু খেয়াল করো। এখানে 56, এখানেও 56, তুমি দেখো 56, এখানেও 56, তার মানে কি? এই বছর কোনো লভ্যাংশ পরিশোধ করা হয় নাই। কিন্তু বাইচান্স যদি এখানে একটু বেশি হতো, তাহলে কিন্তু আমার লভ্যাংশটা বের করে নিতে হইতো। আমাদের এই অঙ্কে কোনো লভ্যাংশ নেই, লভ্যাংশ পরিশোধ, লভ্যাংশ দেওয়া ছিল না, ক্যালকুলেশন করে দেখলাম কোনো লভ্যাংশ এই বছর আসলে পরিশোধ করা হয়নি। তাহলে আমাদের পরীক্ষার হলে কিন্তু এরকম লভ্যাংশটা মিসিং থাকলেও থাকতে পারে, বাট আমাদের এই অঙ্কে সেটা ক্যালকুলেশন করে দেখলাম নাই। দুই নম্বর
অ্যাডজাস্টমেন্ট একটু ভালো করে খেয়াল করো। কলকব্জা বিক্রয় 8,000 টাকা, যার ক্রয় মূল্য পুঞ্জীভূত অবচ্য ছিল 60,000 টাকা এবং 48,000 টাকা। কলকব্জা বিক্রয় 8,000 টাকা, এটা কিন্তু বিক্রয় মূল্য, ক্রয় মূল্য হচ্ছে 60, পুঞ্জীভূত অবচয় মানে এই সম্পদটার পুঞ্জীভূত অবচয় ছিল 48। তাহলে এখানে তিনটা তথ্য দেওয়া আছে, বিক্রয় মূল্য আছে, ক্রয় মূল্য আছে, ওই বিক্রিত সম্পদের পুঞ্জীভূত অবচয় আছে। তাহলে এখান থেকে কিন্তু আমার লাভ ক্ষতিটা বের করে নিতে হবে। এরকম যদি বিক্রয় থাকে তাহলে নিশ্চিত থাকবে এখানে লাভ ক্ষতির একটা সুযোগ থাকতেও থাকতে পারে, সেটা আমি যখন পরিচালন কার্যক্রম করব তখন কিন্তু লাভ ক্ষতিটা প্রয়োজন হবে। সরাসরি কিন্তু দেখো প্রশ্নের কোথাও লাভ ক্ষতি নেই, সেটা যদিও এই অঙ্কে ক নম্বরে চেয়ে ফেলেছে, যদি নাও চাইতো তাও তোমাকে কিন্তু রাফে করে নিতে হইত। এখন এই ক নম্বরটা এই তথ্য থেকে কীভাবে লাভ ক্ষতি বের করব, তোমরা মনে সবাই বুঝতে পেরেছো, তোমাদেরকে আমি আলোচনা করেছি যে আমরা যদি এটা বের করি যে প্রথমে আমরা পুস্তক মূল্যটা বের করে নিব, পুস্তক মূল্য, হ্যাঁ পুস্তক মূল্যটা জানি কীভাবে বের করে, ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়। বলো তো ক্রয় মূল্য কত? 60, পুঞ্জীভূত অবচয় কত? 48। তাহলে ছেলেমেয়েরা আমাদের পুস্তক মূল্য কত হলো? 12,000 টাকা, সবাই খেয়াল করো। এখন আমরা আবার জানি পুস্তক মূল্য আর বিক্রয় মূল্য এই দুইটার সাথে কম্পেয়ার করে আমাদেরকে লাভ ক্ষতি করতে হয়। বলতো আমাদের বিক্রয় মূল্য কত? 8,000, পুস্তক মূল্য কত? 12,000। যেহেতু পুস্তক মূল্যটা ছোট, বিক্রয় মূল্যটা ছোট, তার মানে আমাদের ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি জানি কীভাবে বের করে, ক্ষতি বের করে পুস্তক মূল্য 12,000 থেকে বিক্রয় মূল্য যদি 8,000 মাইনাস করি আমরা, তাহলে কত হয়? 4,000 টাকা। তাহলে আমার 4,000 টাকা ক্ষতি, তাহলে কয়ের আনসার হয়ে গেল আমাদের? 4,000 টাকা। এভাবে তোমাদের যত অঙ্ক আছে পরীক্ষায়, বোর্ডের যতগুলো অঙ্ক আছে, সবগুলো অঙ্ক কিন্তু এই ওয়ার্কিংস করে 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 আস্তে আস্তে তোমাকে আগাতে হবে, এবং সবগুলো অঙ্কেরই এই ওয়ার্কিং যদি তোমরা সবগুলো জানতে পারো এবং আজকে যে আলোচনা করলাম এই আলোচনাগুলো তোমরা যদি ঠিকমতো বুঝতে পারো, তাহলে আশা করব তোমাদের নগদ প্রবাহ বিবরণীর কোনো অঙ্কে তোমরা আটকাবা না, সবগুলো অঙ্ক ইনশাল্লাহ তোমরা সাকসেসফুলি করতে পারবা। আমরা এখানে দেখো, এখানে কিন্তু একটা তুলনামূলক আর্থিক অবস্থার বিবরণী দেওয়া ছিল, কিছু কিছু অঙ্ক কিন্তু এভাবে না দিয়ে একদম ডিরেক্টলি এরকম দিয়ে দেয়। তোমরা যদি চট্টগ্রাম বোর্ড 2016 সালের অঙ্কটা একটু দেখো, ওখানে খেয়াল করবা যে তুলনামূলক আর্থিক অবস্থার বিবরণী দেওয়া নেই, ডিরেক্টলি দেওয়া আছে আইটেমগুলো। একটু খেয়াল করো 2015 সালের 31 মার্চে রূপসা কোম্পানি লিমিটেডের তথ্যাবলী নিচে দেওয়া হলো, ডিরেক্টলি দেওয়া আছে। দেখো নিট মুনাফা দিয়ে দিয়েছে, প্রদেয় হিসাবকে দেওয়া হলো, বন্ড পরিশোধ করা হলো, সুনামের অবলোপন, সরঞ্জাম বিক্রয়জনিত লাভ ক্ষতি, বন্ড বিক্রয়, ভূমি ক্রয়, ভূমি বিক্রয়, দেখো ডিরেক্টলি দিয়ে দিয়েছে, তাই না? তাহলে এখান থেকে কীভাবে অঙ্ক করা হবে আমি একটু তোমাদের একটু বলে দিই, একটা অঙ্ক আজকে এটা বলে তোমাদের শেষ করব যে নিট মুনাফা এটা তো আমাদের পরিচালন কার্যক্রম করার সময় প্রয়োজন হবে, তাই না? প্রদেয় হিসাব মনে পড়ে তোমাদের? প্রদেয় হিসাবটা কী কার্যক্রম? পরিচালন কার্যক্রম, অপারেটিং অ্যাক্টিভিটিস, আমি ও দিয়ে প্রকাশ করলাম। বন পরিশোধ, বন জানি কী কার্যক্রম? অর্থায়ন কার্যক্রম, তাহলে একটা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। সুনামের অবলম্বন, এটা একটা অনগত খরচ, এটা অপারেটিং অ্যাক্টিভিটিস বা পরিচালন কার্যক্রম। সরঞ্জাম বিক্রয়জনিত লাভ, লাভ বা ক্ষতি মনে পড়ে কিনা? পরিচালন কার্যক্রমের সাথে লাভটা বিয়োগ করতে হয়, তাহলে এটা পরিচালন কার্যক্রমে আসবে। বন্ড বিক্রয় করেছো তুমি, তার মানে যে ঋণপত্র বিক্রয় করেছো, এটা অর্থায়ন কার্যক্রম। ভূমি স্থায়ী সম্পদ যেহেতু, এটা বিনিয়োগ কার্যক্রম অথবা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস বলতে পারি। ভূমি বিক্রয় সেম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, সরঞ্জাম ক্রয় ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। অগ্রাধিকার শেয়ার আর সাধারণ শেয়ার, শেয়ার হলেই হবে, এটা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস বা অর্থায়ন কার্যক্রম। সাধারণ শেয়ার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস বা অর্থায়ন কার্যক্রম। প্রাপ্য হিসাব থেকে আদায়, এটা অপারেটিং অ্যাক্টিভিটিস। আসবাবপত্র বিক্রয় স্থায়ী সম্পদ, এটা ইনভেস্টিং বা বিনিয়োগ কার্যক্রম। তাহলে আমি যদি এখান থেকে এরকম পরীক্ষার হলে এরকম অঙ্ক আসে, আমি যদি আগে থাকতে নিজেরা বুঝে ফেলতে পারি কোনটা অপারেটিং অ্যাক্টিভিটিস, কোনটা অর্থায়ন কার্যক্রম, কোনটা বিনিয়োগ কার্যক্রম, কোনটা পরিচালন কার্যক্রম, তারা কিন্তু করতে পারবো। এই অঙ্কে যে রিকোয়ারমেন্ট আসছে একটু খেয়াল করো, পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রমের নগদ প্রভাব বের করো। তাহলে আমরা কী করবো, যে নিটাইটা লিখে অপারেটিং যেগুলো আছে এগুলো যদি নিয়ম অনুযায়ী আমরা যোগ বিয়োগ করে ফেললে কয়ের আনসার হয়ে যায়, বিনিয়োগ কার্যক্রম কোনগুলো হবে, এই যে স্থায়ী সম্পদ আর দীর্ঘমেয়াদী বিনিয়োগ আমরা আলাদা করেছিলাম, এই যে ভূমি ক্রয় এর ফলে নগদের নির্গমন হবে, ভূমি বিক্রয় নগদের আগমন হবে, সরঞ্জাম ক্রয় নগদের নির্গমন হবে, আসবাবপত্র বিক্রয় নগদের আগমন হবে, এই চারটা আইটেম যোগ বিয়োগ করলে আমাদের ক্ষয়ের আনসার হয়ে যায়। অর্থায়ন কার্যক্রম কোনগুলো বলেছিলাম, ওই যে ঋণপত্র, শেয়ার ইস্যু, লভ্যাংশ পরিশোধ, এগুলো নিলে আমাদের হয়ে যায়। এরকম তুমি প্রত্যেকটা অঙ্ক পাওয়ার পর তোমার প্রথম কাজ হবে অঙ্কগুলো থেকে তোমাকে আলাদা করে নেয়া, কোনটা পরিচালন কার্যক্রম, কোনটা বিনিয়োগ কার্যক্রম, কোনটা অর্থায়ন কার্যক্রম, এবং যে ওয়ার্কিংসগুলো তোমাদেরকে আজকে দেখালাম সেই ওয়ার্কিংসগুলো যদি বাসায় ভালোভাবে চর্চা করো, আশা করছি এই চ্যাপ্টার থেকে বোর্ডে যেই অঙ্কগুলো আসুক না কেন আমরা সবগুলো অঙ্ক পারবো। তোমাদের সামনের পরীক্ষাগুলো আরও ভালোভাবে হোক,
এবং আশা করছি তোমাদের আজকে যে দুইটা চ্যাপ্টার আলোচনা হলো এই দুইটা চ্যাপ্টার সম্পর্কে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। আগামীকাল আগেই জানিয়ে রাখছি, আগামীকাল তোমাদের খুব গুরুত্বপূর্ণ আর্থিক বিবরণীর যত সমন্বয় আছে এই সমন্বয়গুলো কীভাবে সলভ করা যায় এবং বোর্ডে যেই সমন্বয়গুলো আসছে আজকের মতো প্রত্যেকটা সমন্বয় ধরে ধরে আমরা আলোচনা করবো আগামীকাল। আগামীকাল একই সময়ে সকাল রাত 7টা থেকে 8টা পর্যন্ত একটা ক্লাস হবে, এক ঘন্টার বিরতি দিয়ে আবার 9টা থেকে 10টা পর্যন্ত একটা ক্লাস হবে। আগামীকাল তোমাদের সকলকে নিশ্চয়ই আমরা পাবো, ফ্রেন্ডদের খুব জানিয়ে দাও যে আগামীকাল খুব গুরুত্বপূর্ণ আর্থিক বিবরণের ক্লাস হবে। আজকের মতো এখানে শেষ করছি, আগামীকাল তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকো, পরীক্ষাগুলো ভালোভাবে দাও, বাই বাই।